بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين من الشيطان الرجيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما السلام عليكم ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের তাফসীর হবে সূরা নিসার আয়াত নম্বর 60 থেকে। তার আগের আয়াতটি আয়াত নম্বর 59, যাতে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন মুমিনদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কথা মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানো এবং তোমাদের নেতাদের কর্তাদের কথা মানো। এ সম্পর্কে মোটামুটি তাফসীর হয়ে গেছে, তবে এর শানে নজুল বর্ণনা করা হয়নি। এর শানে নজুল থেকে আমরা বুঝতে পারব যে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে আনুগত্য বা তার কথা মানা, এটা পুরোপুরিভাবে মানতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পুরোপুরিভাবে মানতে হবে, কারণ তার কথা এবং তার কাজ সেগুলো হচ্ছে ওহি। কিন্তু কর্তাদের কথা, নেতাদের কথা মানার জন্য শর্ত, সেটা হচ্ছে সেটা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের বাইরে না হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ নাফরমানি করে না হয়, ভালো কাজে বৈধ কাজে যাতে করে নেতাদের মালিকের কর্তাদের কথা মানা হয়, মন্দ কাজে তাদের কথা যেন না মানা হয়। সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ক্বালা নাযালাত ফি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস ইবনে আদি। আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন সাহাবী, তার সম্পর্কে আয়াত নাজিল হয়। ইয বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অভিযানে পাঠিয়েছিলেন। সারিয়া বাংলা অভিযান বলা হয় এমন কোনো ছোট ধরনের জিহাদের সফর যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত না থাকেন, একে সারিয়া বলা হয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থাকেন, সংখ্যা কম হলেও তার নাম হচ্ছে গাজওয়া, গাজওয়া আরবিতে। আর অনেক সময় বেশি সংখ্যায় হয়তো মুজাহিদিন রয়েছেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নন, তারপরেও সেটাকে গাজওয়া বলা হয়েছে। যেমন গাজওয়ায়ে মুতা, মুতার যুদ্ধকে গাজওয়ায়ে মুতা এই অর্থে বলা হয়েছে। আবার সারিয়ায়ে মুতাও বলা হয়েছে এই উদ্দেশ্যে বা এই অর্থে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না। মুসনাদ আহমদে আরও বাড়তি রয়েছে এই বিষয়টির, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনসারি এই ব্যক্তিকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। ফালাম্মা খারাজু ওয়াজাদু আলাইহি ফিশাই, তারা এই সফরে গিয়ে অভিযানে জিহাদের সফরে গিয়ে যারা সাথী সঙ্গী ছিল তাদের ওপর এই নেতা অসন্তুষ্ট হয়ে যান কোনো বিষয়ে। কালা ফাকালা লাহুম, তখন ওই নেতা বলেন তাদেরকে আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুতিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই কথা বলে পাঠাননি যে আমার কথা তোমাদেরকে মানতে হবে? হ্যাঁ মানতে হবে। কালু বালা, অবশ্যই নবী সাল বলেছেন যে আমিরের কথা নেতার কথা অবশ্যই মানতে হবে। কালা ইজমাউলি হাতাবান, তাহলে তোমরা লকড়ি কাঠি জমা করো, কাঠ জমা করো। সুম্মাদা আবে নারিন, তারপরে একজনকে বললো আগুন নিয়ে আসো, আদরা মাহাফিহে, তারপরে ওই লকড়ি কাঠিতে আগুন লাগিয়ে দিল। সোম্মা কালা, তারপর আজাম তো আলাইকুম লাতাদ খুলুন নাহা, তোমাদেরকে শক্ত ভাষাই বলছি, হ্যাঁ অকাট্য করে বলছি যে অবশ্যই এতে ঢুকে পড়ো, তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে তোমরা নেতা, আর নেতাকে মানতে হ্যাঁ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিয়েছেন। ফাহাম্মাল কওম ইয়াদ খুলুহা, জনগণ ভাবলো যে রাসূলুল্লাহ বলেছেন যে নেতার বিরোধিতা করি আর নেতার কথা মানিও, তো মনে হলো যে এরা ঝাঁপ দিয়েই দিবে নেতার কথা মেনে, যাক যান যাক যাক, কিন্তু হ্যাঁ নেতার কথা মানা হোক,
আলা ফাকালাহু শাবুন মিনহুম, একজন যুবক, জ্ঞানী যুবক ছিল, বুদ্ধিমান ছিল, সে বলল ইন্নামা ফারাতুম ইলা রাসূলিল্লাহ মিনান নার, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালিয়ে এসে আশ্রয় নিয়েছো, অর্থাৎ কুফরি শিরক থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়েছো, কিসের উদ্দেশ্যে? এই আগুন থেকে বাঁচার জন্য, আগুনের আজাব থেকে বাঁচার জন্য, আর আজকে আগুনে ঢুকে যাবে, ঝাঁপ দিবে, এটা কেমন কথা হইল? কালা ফালা তাজালু, তাড়াহুড়া করে তোমরা আগুনে ঝাঁপ দিও না, হাত্তা তালকাও রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যাচ্ছে, ফাইন আমারাকুম আন তাদখুলু ফাদখুলুহা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, সমর্থন দেন যে তোমাদের আমির বলছে যে আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দাও, তাহলে তখন রাসূলের কথা শুনে ঝাঁপ দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা ফারাজাও ইলা রাসূলিল্লাহ, আর তারা ঝাঁপ দিল না, এটা মানা যাবে না, আগে নবী সাল্লামকে জিজ্ঞেস করবো, যদি তিনি বলেন যে তোমাদের নেতা বলছে আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দাও, তখন ঝাঁপ দেব। নবী করিম সাল্লাল্লাহু কাছে তারা ফিরে আসলো, ফা আখবারু, এসে বলল তারা, ফা কাল আলহম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ দাখাল তুমুহা মা খারাজ তুম মিনহা আবাদা, তোমরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিতে তো জীবনে আর আগুন থেকে বের হইতে পারতে না, এই তো জ্বলে গেলে গেলে আগুনে ঢুকলে তারপরে এই আগুনে, হ্যাঁ, চিরকাল মত, মতের পরে আখেরাত, আর আখেরাতে চিরকাল এই আগুনে জ্বলতে থাকতে, মা খারাজ তুম মিনহা আবাদা, কখনো বেরোতে পারতে না, কারণ তোমরা আল্লাহ এবং রসুলের নাফরমানি করে একজন মানুষের যার দ্বারা ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে, তার কথা অন্ধভাবে অনুকরণ করলে, তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া, আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কোনো যতই বড় ব্যক্তি হোক না কেন, ইনি সাহাবি ছিলেন, এই আমির কে ছিলেন, এই নেতা সাহাবি ছিলেন, সাহাবির চাইতে বড় চার ইমাম নাকি, সাহাবির চাইতে বড় পীর নাকি, হ্যাঁ, সাহাবির চাইতে বড় জিলানি চিস্তি নাকি, কেউ না। সাহাবি হুকুম করছি একটি ভুল, তাতে যদি তোমরা ওই সাহাবির কথা মেনে নিতে, তাহলে জীবনেও এই জাহান্নামের আগুন থেকে বেরোতে পারতে না। তারপরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা তাআতুফিল মারুফ, মানতে হবে, তা মানে কি আনুগত্য, মানা, মানতে হবে কোন ক্ষেত্রে, ফিল মারুফ, ভালো কাজের ক্ষেত্রে, ভালো কাজ, কমপক্ষে ভালো কাজ হচ্ছে জাহেজ কাজ হইতে হবে, বৈধ কাজ, আমির বলছে একটা কাজ, কোনো মুস্তাহাব কাজও না, সুন্নাত কাজও না, ফরজ হওয়া তো দূরের কথা, কিন্তু আমির বলছে যাও অমুক জায়গায় যাও, হ্যাঁ যেতে হবে, সেই জায়গায় যাওয়াতে যদি কোনো পাপ না থাকে, তাহলে এই আমির শুধু দেশের আমির না, অথবা কোনো একটা দলের আমির না, বাড়ির আমির, বাড়ির আমির কে, বাড়ির আমির কে, বাপ মা, তাহলে বাপ মা যদি জায়েজ কথা বলে তাহলে মানবে, না জায়েজ কথা যদি বলে চল মারামারি করতে হবে, হ্যাঁ চল এর বাড়িতে ডাকাতি ফেলতে হবে, চল এর জমির ধান কেটে নিতে হবে, করবেন, চাষিরা এইসব কাজ করে, হ্যাঁ, তারপরে এই রাজনৈতিক দলের নেতাগুলি আমাদের এশিয়াতে করে কি, ভারত উপমহাদেশে, হ্যাঁ চল, হ্যাঁ ভাঙচুর করতে হবে, হ্যাঁ চল আগুন ধরাইতে হবে, থানা জ্বালিয়ে দিতে হবে, হ্যাঁ স্টেশন ভেঙে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, ধর্মঘাট করতে হবে, কোটি কোটি টাকার, হ্যাঁ, সম্পদ ধ্বংস করা হচ্ছে, মানা জায়েজ? যদি এই কাজগুলি করো তো জাহান্নাম থেকে বের হওয়া যাবে না, এ হাদিস ফিট হবে না, হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু কিস্সা কাহিনী পড়া নাই, নবী করিম সাল্লামের কথা থেকে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা নিয়ে তার বাস্তবায়ন করতে হবে, আমলই করলাম না, শুধু থিওরিক্যাল জেনে থেকে গেলাম ঘটনা বা একটা হাদিস, তো কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আখরাজাহ ফি সহিহাইন, হাদিস সহি বুখারি মুসলিম রয়েছে, সহিহাইন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও হাদিস রয়েছে সুনানে আবু দাউদ, আসসাম ও ওয়াত্তাআতু, মালিকের কথা শুনতে হবে, মানতে হবে, আলাল মারইল মুসলিম, প্রত্যেক মুসলিমকে, ফিমা আহাব্বা ও কারিহা, ভালো লাগুক অথবা খারাপ লাগুক, খারাপ লাগছে দিনের দিক থেকে খারাপ না, আপনার কষ্ট লাগছে, রাত 11টার সময় বলছে, রাত 12টার সময় বলছে, ফজর আগে বলছে যে যাও, হ্যাঁ যাও এয়ারপোর্টে যাও, কষ্ট লাগছে না, লাগছে না, এইটা বোঝানো হয়েছে, ভালো লাগুক আর মন্দ লাগুক, ওতে আপনার লাভ থাক আর লাভ নাই থাক, স্বার্থ থাক আর নাই থাক, মালাম ইউ উমার বে মাসিয়া, যতক্ষণ পর্যন্ত গুনহার নির্দেশ না দেওয়া হয়েছে, ফাইজা আমারা বে মাসিয়া ভাই ফাইজা ওমেরা বে মাসিয়া, নেতার পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, কফিলের পক্ষ থেকে, ম্যানেজারের পক্ষ থেকে যদি গুনহার হুকুম করা হয়, যাও সিগারেট নিয়ে আয়, হ্যাঁ তোর দেশ থেকে একটা খাদ্যাম এনে দে, হ্যাঁ আর খাদ্যাম নিয়ে এসে জানছে ও চরিত্রহীন, করবেন সহযোগিতা? কখনো করবেন না আপনি।
ফালা সামা ওয়ালা আতাত, সুতরাং যদি গুনাহর ক্ষেত্রে হুকুম দেওয়া হয় না শুনবেন না মানবেন, ফালা সামা ওয়ালা আতাত, না শুনবেন না মানবেন। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, অল্প কিছু হাদিস বা দুটো হাদিস এই ক্ষেত্রে বয়ান করলাম। এখন আসা যাক আমাদের আজকের তাফসীর, শুরু হবে আয়াত নম্বর 60 থেকে। আয়াত নম্বর 59 এর তাফসীরে এই কথাগুলি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম তার ইরাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আজকের আলোচনার অধিকাংশ আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে রয়েছে। কিছু কিছু আয়াত রয়েছে মোনাফিক তো হয় নাই, কিন্তু তারা নুই মুসলিম, নতুন মুসলমান, দুর্বল ইমান, অথবা পুরাতন হইলেও দুর্বল। আজকাল কোরআনে কারীম তো কিয়ামত পর্যন্ত সকল জামানার সকল স্থানের মানুষের জন্য, হয়তো মোনাফিক নয়, অন্তরের মোনাফিক, কিন্তু এত দুর্বল ইমান যে স্বার্থ থাকলে আছে আর না হলে নেই, এরকম মোনাফিকের লক্ষণ আছে। পুরোপুরি মোনাফিক না হলেও মোনাফিকের লক্ষণ আছে। এদের সম্পর্কে অধিকাংশ আয়াতগুলি রয়েছে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে, আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মানুষকে সম্বোধন করে, অথবা আলাম তারা ইয়া মুহাম্মদ, না আলাম তারা ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলিম, তুমি কি দেখো না, দুটোই সম্বোধন হইতে পারে। এলাল্লাযিন ইয়াজমুন, ওই সব লোকদের দিকে দেখো না, বা ওই সব লোকদের সম্পর্কে তুমি চিন্তা করে দেখো না। দেখাটা দুই রকম হয়, একটা হচ্ছে এই দৃষ্টি দিয়ে দেখা, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। অন্তর্দৃষ্টি দিয়ে দেখা মানে চিন্তা করে দেখা, আপনি বিষয়টা একটু দেখুন, মানে কি চোখ দিয়ে দেখা না, আপনি চিন্তা করে দেখুন, বিবেক বিবেচনা করে দেখুন। তাহলে আমরা নিজের ভাষা হয়তো কিন্তু এই এই ইস্তেমালগুলি, এই প্রয়োগগুলি করি। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী বা হে মুসলিম, তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে যাদের ধারণা, মানে যাদের দাবি যে তারা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে কোরআনে কারীম তার প্রতি বিশ্বাসী হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাওরাত ইনজিল সেগুলিতে তারা বিশ্বাসী হয়েছে, এটা তাদের দাবি যে আমরা মুসলিম, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা আসমানি কিতাব বিশ্বাস করি। কিন্তু ইউরিদুনা ইয়া তাহাকাম ইলা তাগুত, তারা চায় যে বিচার নেবে, তারা বিচার নিতে চায় বা বিচার প্রার্থী হয়। তাহাকামা ইয়া তাহাকাম মানে বিচার প্রার্থী হওয়া, বিচার নিতে যাওয়া, বিচার প্রার্থী হতে চাই তারা তাগুতের কাছে, তাগুতের কাছে। তাগুত হচ্ছে শয়তান, শয়তানের কাছে বিচার নিতে চায়। সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইবলিশ শয়তান, জিন শয়তান, আর তারপর মানুষ শয়তান রয়েছে। এখানে তাগুত বলতে শয়তানের কুমন্ত্র নাই, যে সব পাপ মানুষ করে থাকে অথবা বলে থাকে, তার মধ্যে একটা হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন, হ্যাঁ, কোরআন হাদিস বিরোধী ধ্যান ধারণা বিশ্বাস, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নাই, কারণ এই আয়াতগুলিকে যারা রাজনীতি করে ধর্মের নামে, তারা শুধু রাজনীতিতে ফিট করে দেয়, কারণ রাজনীতি ছাড়া আপনি তার আগে আকিদার ক্ষেত্রে বলেন, এত হাকাম তাগুত, আপনার আকিদা আল্লাহ কোথায়, আরশে না সর্বত্র, আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা ধরতে হবে না সরাসরি, এগুলো আকিদা নয়, এগুলো আকিদা। এই ক্ষেত্রে বিচার প্রার্থী হবেন কার কাছে, আল্লাহ পাকের কাছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাই না? কিন্তু তাগুতের কাছে যদি সিদ্ধান্ত নেন, তার মানে মানুষের তৈরি করা, মানুষের ধ্যান ধারণায়, মুরব্বীরা বলেছে, বুজুর্গরা বলেছে, হিন্দু ধর্মে বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ বলছেন সরাসরি ফাইনি কারিমান, আমি কাছে, তো কাছে যিনি থাকেন যেই সত্তা, তিনি আরো সাজিমে থাকা সত্ত্বেও কাছে, মানুষের মতো না যে দূরে চলে গেলে বডি দূরে, তো তার আর সোনা দেখা সবকিছু দূরে, ঠিক না? আমি যখন সশরীরে দূরে হয়ে গেলাম তখন আপনার সোনা দেখা থেকেও দূরে, এটা মানুষের হ্যাঁ গুণ, কিন্তু আল্লাহর গুণ কি এরকম নাকি, না কখনো না, তিনি আরো সে আজিমেও আছেন এবং তিনি সামিউন করিবও, তিনি সব কিছু শুনছেন বা সিরন দেখছেন এবং কাছেও আছেন। আল্লাহকে কোনো কিছুর সাথে, কোনো কারোর সাথে তুলনা করা যাবে না। তো আকিদার বিষয় হোক অথবা ইবাদতের তরিকা হোক, একজন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নামাজ পড়েছেন, আর একজন বলছেন আমাদের মুরব্বীরা যেমন পড়েছেন ওই রকম পড়ব। একজন আল্লাহ এবং রসুলের কাছে বিচার প্রার্থী হলো, আর একজন কার কাছে বিচার প্রার্থী হলো, সমস্যার সমাধান চাইলো মুরব্বীদের কাছে, তো তাদের ক্ষেত্রে আয়াত ফিট না তাদের ক্ষেত্রে, জি এইরকম সামাজিক বিচার সালিস,
সামাজিক বিচার সালিস। এই ক্ষেত্রে আমার নিজের চোখে দেখা মাদ্রাসায় যখন শিক্ষকতার আমলে যারা একটু দুর্বল পার্টি তারা আলেমদেরকে ডেকেছে মাদ্রাসায় তখন পড়ে তার একজন আমিও ছিলাম শিক্ষক স্টাফ বা আলেমদেরকে ডেকেছে বিচারে যে কমপক্ষে যানটা একটু বাঁচবে বিচারটা একটু ঠিক হবে আলেমদের শ্রদ্ধায়। বিচারে গিয়ে মতাব্বর সর্দার এলাকার যত নেতা আছে ফাসেক বেদিন তারা বলছে আলেমদের মান সম্মান নষ্ট করার জন্য ডেকেছেন কেন ডাকবেন, ভালো করে খাতির করে বলছে যে এগুলো সামাজিক বিচার। মৌলানা সাহেব আপনারা এসব বিচারে থাকেন না, এসব বিচার আমরা করিনি, তার মানে কি জুলুম অত্যাচার করবো আলেমদের সামনে করা সম্ভব হবে না, তাই না? এসব বিচারগুলি তাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া নয়, এরা তাগুত নয়, যে আল্লাহর আদেশ নিষেধ ছাড়া অন্য কিছু দিয়ে যদি বিচার করা হয় সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, অথবা সামাজিক বিচারের ক্ষেত্রে হোক, বাড়ির সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, শাশুড়ি বউর ঝগড়ার ক্ষেত্রে হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হালাল হামার হারাম, সুদের সুদ কেনা হবে আমি টাকা রাখবো ব্যাংকে তো আমি টাকাটা ব্যবসা করলে বাড়তো না, এটা তাগুতের কাছে বিচার না অর্থনীতিতে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রকে এই আয়াতগুলি সামিল মনে রাখবেন। তো আল্লাহ পাক বলছেন যে যারা বিচার প্রার্থী হয় কার কাছে, তাগুতের কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে, জিন শয়তানের কাছে হোক আর মানুষ শয়তানের কাছে হোক আর জীবিতর কাছে হোক আর মৃতর কাছে হোক। ওয়াকাদ ওমেরু আইয়াক ফরুবেহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন প্রত্যাখ্যান করে তাগুতকে, আইয়াক ফরুবেহি অস্বীকার করে তাগুতকে, কি করতে হবে, মানবো না তাগুতকে, আল্লাহর দিন ছাড়া কোরআন এবং হাদিস ছাড়া ওহী ছাড়া মানুষের কথা মন গড়া কথা মানবো না, এটা ফরজ করা হয়েছে কিনা, লা ইলাহা এর দ্বারা ফরজ করা হয়েছে, এসব নেই। জি, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুর ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ রয়েছে, তার আদেশের সামনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ নিষেধের সামনে কোনো কিছু চলবে না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু ফামে ইয়াকফুরু বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে প্রত্যাখ্যান করলো অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, তা আল্লাহর প্রতি ঈমান তখনই ঠিক হবে যখন তাগুতকে অস্বীকার করবেন। যেমন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তখনই মানুষ মেনে নেবে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন যখন আপনার গায়ে ময়লা আবর্জনা গন্ধ পেশাব পায়খানা যা লেগে আছে ধুয়ে মুছে সাফ করে তারপরে উজু করবেন তখন, কিন্তু যদি শুধু উজু করে চলে আসেন আর পেশাব পায়খানা গায়ে কাপড়ে লেগে আছে তো আপনি কি পাক পবিত্র হইলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন? কখনো না। জি, তো শিরক মুক্ত না হইলে, বিদআত মুক্ত না হইলে, শুধু নামাজ রোজা হজ যাকাত করা ওই রকমই, যেমন একজন লোকের শরীরে পেশাব পায়খানা লেগে আছে আর উজু করে মসজিদে চলে আসছে, বলছে আমি তো উজু করে এসেছি। আল্লাহ বলছেন যে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে কি করে, অস্বীকার করে, অমান্য করে, প্রত্যাখ্যান করে। ওয়ায়ুরিদু শয়তান, কিন্তু শয়তান কি চায়, শয়তান তো জাহান্নামে নিয়ে যেতে চায়, সে যেন শয়তান চায় যে ইয়ুদিল্লাহুম দালালাম বাইদা, তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করবে, এমন পথভ্রষ্ট করবে যে অনেক দূরে নিয়ে চলে যাবে সিরাত মুস্তাকিম সরল পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহ, এসো তোমরা ওই বিধানের দিকে, ওই আদেশ নিষেধের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ওয়াইলা রাসূল, এবং রাসূলের কাছে এসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসো সরাসরি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কার কাছে আসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে, তিনি কি বলেছেন, তিনি কি করেছেন, তিনি কেমন ভাবে এই বিষয়ের সমাধান দিয়েছেন, তার নামাজ কেমন ছিল সেরকম আমাদের নামাজ হবে, তার সিয়াম রোজা কেমন ছিল সেরকম আমাদের রোজা হবে, তার হজ কেমন ছিল সেরকম আমাদের হজ হবে, তার উমরা কেমন ছিল সেরকম আমাদের উমরা হবে, তার জিকির আজকার কেমন ছিল সেরকম আমাদের জিকির আজকার হবে, তার ওজিফা কেমন ছিল সেরকম আমাদের ওজিফা হবে, নামন গড়া হবে। জি, যখন তাদেরকে ডাকা হয় যে এসো, আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে, ওয়াইলা রাসূলি, আর রাসূলের দিকে এসো, রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিকদেরকে দেখতে পাবি, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার থেকে তারা দূরে সরে যাচ্ছে, সুদুদা তাগিদের সাথে চরমভাবে তারা দূরে সরে যাচ্ছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ফাকাইফা ইযা আসাবাত মুসিবাত মিমা কদ্দামাত আইদিহিম, যারা এইরকম করে আল্লাহ এবং রসুলের কথা বাদ দিয়ে মানুষের কথা মানে, আল্লাহর দিকে ডাকা হয়, রসুল সাল্লামের দিকে ডাকা হয় যে কোনো ক্ষেত্রে, তখন তারা আর নিজেদেরকে দূরে রাখে তা থেকে, তাদের ওপর বালা মুসিবত বিপদ আপদ আসে, তাই বলছেন আল্লাহ পাক,
কি অবস্থা হবে ওই সময়ে, ইজা আসাবাত মুসিবাত মা কদ্দামাত আইদিহিম, যখন তাদের উপর বিপদ আপদ আপতিত হবে তাদের কৃতকর্মের কারণে, পাপাচারের কারণে। সুম্মা জাউকা, অতপর হে নবী তোমার কাছে আসবে তারা। এটা নবী সাল্লামের জীবদ্দশায় এইরকম কিছু ঘটেছে, সেই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। যে কোনো ক্ষেত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকা হইল কোরআনে কারিমের কথা মানো, মুনাফিকদের তখন তারা দূরে সরে গেল। পরে যখন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হইল অথবা তারা ক্ষতিগ্রস্ত হইল, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে দেখেন, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর শপথ করে তারা বলতো, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা একমাত্র কল্যাণ ছাড়া আর সমন্বয় ছাড়া বা সম্প্রীতি ছাড়া, তৌফিক, তৌফিক মানে সমন্বয় করা হয়। হ্যাঁ, ইসলাম আর যে পৃথিবীতে যে আইন চলছে দুটো সমন্বয় করতে চাইছি। আজকাল যারা মুসলিম হয়ে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে নিজের সমস্যার সমাধান নিচ্ছে, হ্যাঁ, এবং তাতে এমন বিশ্বাসী হয়েছে যে ইসলামের জন্য তাদের সময় হয় না ইসলাম শেখার জন্য, কিন্তু তাদের এই মানুষের তৈরি করা কুফুরি মতবাদকে শক্তিশালী করার জন্য, মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, দল বাড়ানোর জন্য কত মেহনত পরিশ্রম তাদের। এরা কি বলে, যারে যুগ যেমন তেমন না চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে না চলতে হবে, এই কথায় মোনাফেকরা বলতো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইসলাম তো ঠিকই আছে, হ্যাঁ আমরা তো মুসলিম, কিন্তু আজকাল যুগের সাথে তাল মিলিয়ে না চলতে হবে, যদি এই রাজনীতি না করি তাহলে কি করে চলবে, হ্যাঁ কি করে চলবে। তারপরে এটা রাজনীতির ক্ষেত্রে বললাম, এখন ধরেন সংখ্যাগরিষ্ঠ সব কবর মাজার পন্থী সুফি বিদাতি পীর মরিদির ব্যবসায়ী, ভাই যেমন যেখানে তেমন না চলতে হবে। আপনি মনে করছেন যে দেশে সৌদি আরবের মতো চলবেন আপনি, আরে ভাই সৌদি আরবের ব্যাপারটা আলাদা, আমাদের এখানে আমাদের যেমন মসজিদ করতে হবে, মাজারওয়ালার আসছে ওদেরকেও চাঁদা দিতে হবে, সব মিলিয়ে জুলিয়ে চলতে হবে আমাদেরকে, দাদা বুঝা গেছে, মিলাদের জন্য চাঁদা চাইতে, সবটাতে ঠিক আছেন আপনি, সবটাতে ঠিক। এদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন, মুনাফিক বলেছেন। আল্লাহ পাক রব্বে বলছেন যে তারা কসম করে বলে যে আমাদের উদ্দেশ্য কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইন আরাদনা ইল্লা ইহসান ওয়া তাওফীক, আমরা তো এছাড়ার কোনো ইচ্ছা করি না, আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নাই, অসৎ উদ্দেশ্য নেই, কি উদ্দেশ্য, ইহসান কল্যাণ করা, যে সবাই মিলেমিশে থাক, ও তৌফিক, আর আমরা সম্প্রীতি সৃষ্টি করতে চাই। উলায়াকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, শোনেন এদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, এরাই তো ওই সব লোক যাদের অন্তরে যা আছে বা কি আছে তা আল্লাহ ভালো করেই জানেন, জেনে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এদের অন্তকরণ কি। ফাআরিজ আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে এড়িয়ে চলো বা তাদেরকে উপেক্ষা করো, যা ওরা যা করছে করছে, আর এখানে যতটা সংশোধন করা সম্ভব হচ্ছে হচ্ছে, আর না হইলে যদি আপনার ক্ষমতা না থাকে তো কি করেন, তাদেরকে উপেক্ষা করেন, ওয়া ইজহুম, এবং তাদেরকে ওয়াজ নসিহত করেন, উপদেশ দিন, ওয়া কুল্লাহুম ফি আনফুসহিম কাওলাম বালিগা, এবং তাদের ক্ষেত্রে বা তাদেরকে আপনি বলুন মর্মস্পর্শী কথা, এমন কথা বলেন যেটা তাদের অন্তরে কি করে, নক করে, তাদেরকে আকৃষ্ট করে। এইরকম পন্থা অবলম্বন করতে বলেছেন মানুষের সংশোধনের উদ্দেশ্যে। যখন দেখবেন যে একটি দল আছে অথবা একজন ব্যক্তি আছে যার উপর চাপ সৃষ্টি করা যাবে না, ফোর্স করা যাবে না, নেতা, আপনার বাপ মা, হ্যাঁ আপনার চাইতেও শক্তিশালী, হ্যাঁ যদি আপনি তাকে এমন কিছু চাপ সৃষ্টি করেন তো আপনার জন্য কঠিন হয়ে যাবে, তখন এইরকম পন্থা আল্লাহ পাক শিখিয়েছেন যে উদ্দেশ্য হতে হবে তোমার সংশোধন করা, সেজন্য কি করবে, তাদেরকে উপেক্ষা করে চলো এবং তাদেরকে উপদেশ দিতে দাও, ভালো কথা বলতেই থাকে। একজন বলছে আমি নামাজ পড়ব না, তাহলে মুরতাদ কিনা, মুরতাদ কিনা বলেন, কিন্তু মুরতাদের শাস্তি কি সরকার দিচ্ছে, ধরেন দিচ্ছে না, আপনার দেওয়ার অধিকার আছে, দেওয়ার অধিকার নেই, তাহলে আপনি কি করবেন, ফারে জানুন, তাদেরকে উপেক্ষা করে চলুন, না তাদের সাথে খাতিরও ঠিক আছে, আত্মীয়তাও ঠিক আছে, খাওয়া দাওয়াও সব ঠিক আছে, তাহলে হারাম, তাদের আপনি সঙ্গে উঠবেন, তাহলে যে যার সাথে থাকবে তার সাথে উঠবে কিয়ামতের দিন, না মোটেই না, উপেক্ষা করেন, ছাড়েন, বর্জন করেন তাদের, কিন্তু তাদের উপদেশ ছেড়ে দিয়েন না, ভালো কথা বলতেই থাকেন, ওয়াইজহুম, আর এমন কথা বলতে থাকেন যাতে তাদের, হ্যাঁ
ওই আপনার কথাগুলি মর্মস্পর্শী হয়, অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে, আকৃষ্ট করার চেষ্টা করেন দিনের দিকে, এই বেদিনদেরকে আল্লাহ পাক এই কথাই শিখিয়েছেন। ওমা আরসালনা মিন রাসূলিল্লাহ লিয়ুতাবিদিনিল্লাহ, আল্লাহ পাক আরো বলছেন যে কোন রাসূলকে আমি প্রেরণ করেছি এই জন্যই যে যাতে করে তার আনুগত্য করা হয়, রাসূলকে কি করা হয়, মানা হয়, বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহ নির্দেশে। আল্লাহ পাকের এজেন বলতে দুই রকম বোঝানো হয়েছে, যারা আকীদা বুঝেন, যারা নিয়মিত ক্লাস করেন এই বিষয়টি বুঝতে পারবেন। ইজনিল্লাহ আল্লাহ পাকের হুকুম, হ্যাঁ বা হুকুম না, আল্লাহ পাকের অনুমতি। আল্লাহ পাকের অনুমতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত অনুমতি, মানে এজেন কৌনি সৃষ্টিগত অনুমতি, আর একটা হচ্ছে বিধানগত অনুমতি, মানে এজেন শরীয়ত। পার্থক্যটা কি, বড় পার্থক্য আছে। এজেন কাউনি, আল্লাহ পাকের সৃষ্টিগত অনুমতি হচ্ছে যে দুনিয়ায় ভালো মন্দ মানুষ স্বাধীনভাবে নিজ নিজ কাজ করে যাক, এটা কি না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন আপনি? হ্যাঁ, আল্লাহ যদি অনুমতি না দিতেন, মানে গায়ে ক্ষমতা না দিতেন, তো চোর চুরি করতে পারতো? হ্যাঁ, যখন চুরি করতে যেত তখন হাত হাতকে অবশ করে দিতেন, আল্লাহ করতে সক্ষম কিনা? যদি বলেন যে না আল্লাহর এজেন ছাড়াই হয়, তখন কি হবে, তার মানে আল্লাহ পাকের এজেন ছাড়া, আল্লাহ চান না তারপরে হয়ে যায়, তো আল্লাহ সবল না দুর্বল? দুর্বল, তাহলে আল্লাহ পারেন না এই চোরগুলিকে থামাতে, মুশরিকগুলিকে শিরক থেকে থামাইতে, হ্যাঁ পাপীকে পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন থামাতে পারছেন না, তাই না? আল্লাহ অপারক না, আল্লাহ অপারক না, আল্লাহ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি কিনা, ভালোটা আল্লাহ সৃষ্টি, মন্দটা আল্লাহ সৃষ্টি, বুঝেন না, বুঝেন না, না আল্লাহ ভালোটা শুধু সৃষ্টি করেন, মন্দটা সৃষ্টি করেন না, যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সাপকে সৃষ্টি করেছেন, ঠিক না? এটা হলো মখলুকের, এই মখলুকের ক্ষেত্রে, কিন্তু কাজগুলিও আল্লাহর মখলুক। আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমাদের কাজকর্মগুলি আল্লাহ সৃষ্টি করেন। তাহলে শুধু আল্লাহ ব্যক্তিকে সৃষ্টি করেননি, হ্যাঁ প্রাণীকে সৃষ্টি করেননি বা গাছপালার সৃষ্টি করেননি, মানুষের যে কাজগুলি হয়ে থাকে নড়াচড়া, ওটাও কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। মানুষের নড়াচড়া দুই রকম, ভালো নড়াচড়া ভালো কাজের দিকে, আর একটা হচ্ছে মন্দ পাপের দিকে নড়াচড়া, দুটোই আল্লাহ সৃষ্টি কি না? দুটোই আল্লাহ সৃষ্টি। তো আল্লাহর এজেনে হচ্ছে না আল্লাহর বিনা এজেনে হচ্ছে, সৃষ্টিগত আল্লাহর এজেন আছে, মানে আল্লাহ স্বাধীন ক্ষমতা, ভালো মন্দের ক্ষমতা দিয়ে রেখেছেন। এক লোক ভালো ক্ষমতা ব্যবহার করে জুমা মসজিদে গেল, আর এক লোক খারাপ ক্ষমতা ব্যবহার করে বিছানায় শুয়ে থাকলো জুমার সময় বা ফজরের সময়, ঠিক না? এটা হচ্ছে এজেনে কওনি, সৃষ্টিগত এজেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বা যে কোনো রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর সৃষ্টিগত অনুমতি, মানে মানুষের গায়ে এতটা ক্ষমতা আছে যে রাসূলকে মানতে পারবে না? পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনেছেন, স্বাধীনভাবে মেনেছেন না বাধ্য হয়ে মেনেছেন? স্বাধীনভাবে মেনেছেন। আবু জাহল আবুল আহাব মানেনি, স্বাধীনভাবে মানেনি না, সে বাধ্য হয়েছে না মানতে? কে বাধ্য করেছে? ইচ্ছা করলে, যদি সে ইচ্ছা করতো যে আমি মানবো, তাহলে কোনো বাধা ছিল নাকি? বাধা ছিল না। জি, আর একটা হচ্ছে ইজনে শরীয়ত, বিধানগত শরীয়তগত অনুমতি। শরীয়তগত অনুমতি, মন্দ কাজের জন্য আল্লাহ অনুমতি দেন? কোনো জায়গায় আছে যে চুরি করো শরীয়তে, কোরআন হাদিসে? মিথ্যা কথা বলো আছে, শিরিক করো আছে, না লাতু শিরিকও আছে, ওয়ালা তাকরাবু যিনা, যিনার কাছে যেও না আছে? তাহলে শরীয়তগত অনুমতি একমাত্র আল্লাহ পাকের ভালো কাজের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে দুটোই অর্থ প্রযোজ্য, আল্লাহ পাকের অনুমতি ছাড়া, মানে সৃষ্টিগত অনুমতি ছাড়া আর বিধানগত অনুমতি ছাড়া কোনো রসুলের আনুগত্য সম্ভব না। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, বলেছেন যে রসুলকে মানো, এটা হচ্ছে আল্লাহ পাকের শরীয়তগত অনুমতি। জি, বা নির্দেশ, এখানে নির্দেশ বলেন, আল্লাহ পাক শুধু অনুমতি দেন না, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, ফরজ। আর সৃষ্টিগত এজেন হচ্ছে যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক শরীরে ক্ষমতা দিয়েছেন যে তুমি রসুলকে মানবে, এই ক্ষমতা তোমার ভিতরে আমি সৃষ্টি করে রেখেছি। ওয়ামা আরসালামি রসুলিন, যে কোনো রসুলকে আমি প্রেরণ করেছি, ইল্লা লিয়ুতাবিদিনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে তার আনুগত্যের জন্য। তো আল্লাহ পাকের অনুমতি ক্রমে যখন আনুগত্য হয়ে থাকে, নবীকে রসুলকে মানা হয়ে থাকে, তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? চাইবেন না। তাহলে কার কাছে সাহায্য চাইতে হবে? যেহেতু আল্লাহর অনুমতি ক্রমে হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে
তোমার দিনের উপর অটলতা দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে তোমার রসূলকে মানার তৌফিক দান করো, হ্যাঁ কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করো, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো, গুনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে, কারণ তৌফিক কার পক্ষ থেকে? এজন আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু, আচ্ছা এই লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিছু লোক মুনাফিক ভুল করেছে, অন্যায় করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জীবদ্দশায় যদি কেউ অন্যায় ভুল করতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা চান্স তাদেরকে অতিরিক্ত দিয়েছে যেটা আমাদের কাছে নেই, সেটা হচ্ছে তারা নিজেরাও কী করবে, ভুল করলে কী করতে হবে, তওবা ইস্তেগফার করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিজে ক্ষমা চাইতে হবে না পরকে বলতে হবে আমার জন্য আল্লাহর কাছে একটু মাপ চাইল, হ্যাঁ নিজে আগে ক্ষমা চাইতে হবে, ঠিক না? এটা সর্বযুগের জন্য, তাদেরও জন্য ছিল, আমাদের জন্য। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয়নি আর যতক্ষণ মানুষের মত আসেনি। মত আসলে তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আর কিয়ামত পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবা ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যাবে। এটা তো সকলের জন্য, সকলে আমরা শরীর, কিন্তু আরেকটা তাদের জন্য বেনিফিট ছিল, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসুক, তিনি বেঁচে আছেন, আসার পরে ভুল স্বীকার করুক আর বলুক যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন, আমিও দোয়া করছি, তওবা করছি, আপনি আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। জি হ্যাঁ, ওই কথাটি এখানে বলছে। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার সাথেই সীমিত। নবী সাল্লাম ইন্তেকালের পরে কেউ তাঁর কবরের কাছে যাবে আর যাওয়ার পরে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি নিজে তওবা করেছি, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, এটা শিরক। কারণ এটা মৃত ব্যক্তির কাছে, দুনিয়া থেকে যিনি চলে গেছে তার কাছে সাহায্য চাওয়া। এটা যদি ইসলাম হইতো তাহলে এই ইসলামটা আমরা বেশি বুঝেছি, বিদাতীরা বেশি বুঝেছেন, না সাহাবিরা বেশি বুঝবেন? সাহাবিরা তো, কোনো সাহাবি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর কাছে গিয়েছেন আর যাওয়ার পরে বলেছেন তাদের দ্বারা ভুল হয়নি, হ্যাঁ বা তাদের সমস্যা আসেনি, ইয়া রাসূলুল্লাহ আমরা এই সমস্যায় পড়েছি অথবা এইরকম ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আপনি আমার জন্য ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে বলেছেন? কেউ করেননি। এই মর্মে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি জাল, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ স্পষ্ট করে দিয়েছেন এবং অন্যান্য তাফসির কারগণ। এটি বিদাতিরা যারা মাজারপন্থী, হ্যাঁ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহায্য চায় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বলে যে আমার জন্য একটু দোয়া করে দেন, আমার মেয়ের জন্য একটা ভালো বরের ব্যবস্থা করে দেন, এগুলো করে ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতিরা এসে, আর এটা চোখে দেখা এগুলো তো, এরা ওই ওই জাল কথা এদেরকে গোমরা করে রেখেছে। কোরআনে করিম হ্যাঁ সুরায় ফাতিহা কি শেখানো হয়েছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। নবী সাল্লাল্লাহু শরীক আছেন, যদি শরীক থাকেন তাহলে আল্লাহ পাক এরকম অবকাশ দিতেন। এই আয়াত তাদের দলিল না, এই আয়াতের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে, আয়াতের অপব্যাখ্যা যে বিদাতীরা করে এবং সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবেঈনদের দৃষ্টিভঙ্গি নিয়ে আয়াত বুঝে না, এতেই বিদাতীরা যত বিদাতী পৃথিবীর আছে গোমরা হয়েছে। গত সপ্তাহের জুবাইলের প্রোগ্রামে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার, এই আয়াতে আপনাদেরকে দেখাবো যে আপনি সাহাবিরা কীভাবে আয়াত বুঝলেন, বেপরোয়া আপনি স্বাধীনভাবে বুঝবেন, তখনই গিয়ে শিরকের গর্তে আপনি আছাড়কে পড়বেন আর সেখান থেকে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবেন। এই হয়েছে বিদাতীদের অবস্থা। এই আয়াতে দেখুন আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু, আচ্ছা তারা যখনই নিজেদের ওপর জালামু আনফুসাহুম, নিজেদের ওপর অত্যাচার করেছে মানে কোনো পাপে লিপ্ত হয়েছে, তাদের দ্বারা অন্যায় হয়েছে, জাউকা তোমার কাছে আসতু, ওয়ালাউ ইন্নাহু আন্নাহুম ইয়াজলামু, এখানে কায়দাটা বোধ ইজ আর এজা, আরবি গ্রামার নাহুসার ওরাও বুঝে কিন্তু হ্যাঁ তারা এখানে খেয়ানত করে। ইজ আর এজা, এজা ভবিষ্যতের জন্য, মুস্তাকবাল ফিউচারের জন্য আসে, ইজা যা নাসরুল্লাহ যখন আল্লাহ সাহায্য আসবে, হ্যাঁ আর ইজ যা যখন এসেছিল, পাস্ট টেন্স অতীতকাল হয়ে যাবে। এখানে কি আছে, এজা আছে না ইজ? ইজ আছে, ভালো করে শুনুন। এখানে ইজালামু যখন তারা জুলুম করেছিল নিজেদের ওপর, যাও কা তোমার কাছে যদি আসতো, ফাস্তাগফারুল্লাহ এসে নিজেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, ওয়াস্তাগফার আল্লাহুমুর রাসূলু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতো আল্লাহর কাছে, করতেন আল্লাহর কাছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আল্লাহ পাককে তওবা গ্রহণকারী আর বড় দয়ালু হিসাবে পেত। বুঝেছেন এবারে? তাহলে
তারা যখন কি করেছিল জুলুম করেছিল করবে নয় যে আগামীতে এই উম্মতের লোকেরা করবে নয় করেছিল কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো আয়াতের যে বাকভঙ্গিমা রয়েছে যেটা সিয়াক সাবাক বলা হয় সেটা স্পষ্ট প্রমাণ করে আর এই কথা শুধু আমার নয় যতগুলি কোরআন সুন্নার মুফাসসিরিন রয়েছেন আল্লামা সাদি এই বিষয়টি তাফসির সাদিতে উল্লেখ করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করে সমস্ত তাফসির কারগণ উল্লেখ করেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে খাস নবীর ইন্তেকালের পরে কেউ তার কবরের কাছে গিয়ে নবীর কাছে দরখাস্ত করবে যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য ক্ষমা চান আমি ভুল করেছি এটা জায়েজ নয় ফাহাদা শিরকুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন তারপর আল্লাহ পাক বলছেন যে কিন্তু না মানে আগের কথা সম্পর্কে বলা হয় কিন্তু না এদের স্বভাবটা ওই রকমই এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হ্যাঁ যেভাবে আল্লাহ পাক করেছেন পালন করে না ভুল করেছো নিজের আল্লাহর কাছে তবে ইস্তেগফার করো দ্রুত করো যাতে করে সময় হ্যাঁ হাত ছাড়া না হয়ে যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশে আছো ছুটে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জি এসে ভুল স্বীকার করো এবং বলো যে আল্লাহর কাছে তিনি তোমাদের জন্য ইস্তেগফার করবেন এখানে আরেকটি কথা রয়েছে যেটা বলি তাহলে আরও স্পষ্ট বিষয়টি আগের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে কেন আসতে বলা হলো এই জন্য যে মুনাফিকরা এই যে আয়াতগুলি আগের আয়াতগুলি রয়েছে এগুলিতে বলা হয়েছে না যে তারা তাগুতের কাছে বিচার নিতে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ওপর আর একজনের কাছে বিচার নিতে যেত হ্যাঁ রাসূলুল্লাহ বিচারের ওপর রাজি হইতো না হ্যাঁ হ্যাঁ নবীর কথাতে আমাদের তো হার হয়ে যাবে মুনাফিকরা ইহুদি বলতো যে তোমাদের নবীর কাছে বিচার দেবো আর মুনাফিক বলতো যে না নবীর কাছে গেলে তো আমরা ফেঁসে যাবো কেন হক বিচার তো ইহুদি জিতে যাবে তখন বলতো যে না 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 তোমাদের ওই তোমাদের নেতার কাছে বিচার নেবো কারণ ওখানে ঘুষ ঘাস চলবে ওখানে তো যখন এই অন্যায় করেছো কার ক্ষেত্রে তোমাদেরকে ডাকা হয়েছে যে আসো রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসো নেই আগের আয়াতে দেখুন তাহলে সুম্মা জাউকা তারা তোমাদের কাছে না মুনাফিকদের তার আগের আয়াতে রয়েছে আয়াত নম্বর 61 যখন তাদেরকে বলা হয়তো এসো তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা ওয়া ইলা রাসূল আল্লাহর কাছে এসো আল্লাহ যা নাযিল করেছে এবং রাসূলের কাছে এসো কোরআনের বিধানের কাছে এসো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসো রাআইতাল মুনাফিকিন তখন মুনাফিকরা কি করত ইয়াসুদ্দুনু আনকা সুদুদা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভীষণ দূরে পলায়ন করত নবীর কাছে কাছেতে চাইতো না অন্যায় করেছে না করেনি বলা হচ্ছে যে নবীর কাছে আসো সমস্যার সমাধান নেওয়ার জন্য আসতো না পালাইতো অন্যায় করেছো ভুল করেছো সুতরাং যাওয়া উচিত ছিল তোমাদের বিচার নেওয়ার জন্য ফয়সালা নেওয়ার জন্য নবীর কাছে যাওনি এখন আসো ভুল করেছো তোমরা আল্লাহর কাছেও ক্ষমা চাও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হও নবী সাল্লাল্লাহর কাছে দরখাস্ত করো যে তিনি তোমাদের জন্য ইস্তেগফার করো আল্লাহর কাছে এর মাধ্যমে কী হবে যে মানহানি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটার ঘাটতি পূরণ করবে এই রহস্য তারপর আয়াতে বলছিলাম ফালা কিন্তু মুনাফিকরা এমনটা নয় ওয়া রাব্বিকা তোমার প্রতিপালকের শপথ আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কসম করছেন কার কসম করছেন নবীর রব কে আপনার রব আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো স্বয়ং বলতে পারতেন না আমি আমার সত্তার কসম করছি কিন্তু নবীর রবের এর মাধ্যমে নবীর মর্যাদা দেখানো হয় না অবশ্যই জি হে নবী তোমার প্রতিপালকের কসম লা ইউমিনুন অতক্ষণ এরা মুমিন মুসলিম হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যেসব বিষয়ে মতবিরোধ হয়েছে সেসব বিষয়ে তোমাকে বিচারক হিসাবে না মেনে নেবে এক ভালো করে শুনে রাখেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা অতঃপর তারা যেন তাদের মনে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব না করে মিম্মা কাজাইতা তোমার বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে তাহলে অন্তরে যেন সংকীর্ণতা না থাকে মানছি কিন্তু মন চাই না এমনটা না থাকে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে খোলা অন্তরে মানতে হবে দুই তিন নম্বর ওয়ায়ুসাল্লিমু তাসলিমা এবং তারা পূর্ণরূপে আত্মসমর্পণ করবে তোমার বিচারের কাছে তোমার সিদ্ধান্তের কাছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা তিনটি কথা রয়েছে তাহলে বোঝা গেল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাহ্যিক মেনে নেওয়া যথেষ্ট নয় বাহ্যিক মানতে হবে আভ্যন্তরীণ দিক থেকে অন্তরে হ্যাঁ খোলা অন্তরে মানতে হবে
এবং পূর্ণরূপে শীর্ণত করে মানতে হয় সাল্লিম ও তসলিমা। তিনটি কথা বলা হয়েছে না হয়নি? দিনে ইসলামের স্তর কয়টি? তিনটি। কি কি? আগে ইসলাম, তারপরে ইমান, তারপরে এসান। জিব্রাইল আলী ইসলামের যে প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঁচটি প্রশ্ন করেছিলেন মানুষের রূপ ধরে, উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেই হাদিসে আছে। কি কি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন? আখবরনি আনিল ইসলাম, আখবরনি আনিল ইমান, তারপরে আখবরনি আনিল এহসান, এহসান সম্পর্কে। এই তিনটি হচ্ছে দিন ইসলামের, দিনের স্তর। প্রাথমিক স্তর হচ্ছে ইসলাম, মানে বাহ্যিক আত্মসমর্পণ করা, কালমা শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম রমজানের পালন করা, তারপরে হজ করা, এগুলো সব জাহিরি বাহ্যিক কাজ কিনা? বাহ্যিক কাজ। এটা হচ্ছে ইসলাম এক, ধরে রাখেন। এখন দুই নম্বরে ইমান। ইমান কি? আন্তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি, আল্লাহর প্রতি ইমান, মালায়েকার প্রতি ইমান, তারপরে হ্যাঁ কিতাব সমূহের প্রতি ইমান, রসুলগণের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ভালো মন্দ তকদিরের প্রতি ইমান। এই ইমান বিশ্বাস কিসের সাথে সম্পর্ক? বাহ্যিক আমল না অন্তরের সাথে? অন্তরের সাথে। তারপর এহসানের কথা জিজ্ঞেস করা হইল, তখন নবী সাল্লাম কি বলেছিলেন? আন্তা আবুদাল্লাহা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর বন্দেগী সর্বদা, শুধু নামাজের ভিতরে না, 24 ঘন্টায় আল্লাহ পাকের আমার বান্দগিতে আছি, আদেশ নিষেধ মেনে চলছি, সবসময় এমনভাবে জীবনযাপন করবে কান্নাকা তারা হোক, যেন আল্লাহকে যেন তুমি দেখছো। যদি এইরকম নাই হয়, কমপক্ষে এতটা হইতে হবে এহসানের স্তরে যে ফাইন্নাহু ইয়ারাক, ফাইনলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তোমার সবসময় দৃঢ় ইয়াকিন প্রত্যয় থাকতে হবে যে তিনি আমাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। জি, এটা হচ্ছে তৃতীয় স্তর, এক দুই তিন। আর এখানেও আছে এক দুই তিন। আল্লামা সাদি তার তাফসির সাদিতে বলছেন যে হাত্তা ইউহাক্কে মুকা ফিমা শাজারা বাইনাহুম, নবী আমাদের মাঝে মতবিরোধ হয়েছে, সমাধান চাই, সমাধান বাহ্যিক মানলাম, এটা হচ্ছে ইসলাম। অন্তরে কোনো রকমের দ্বিধা আর সংকোচ নেই কিছু, হ্যাঁ কুণ্ঠাবোধ নেই, এটা হচ্ছে ইমানের স্তর, ইমান। আর তারপরে ওই সাল্লিমু তাসলিমা, পূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিলাম, এটা হচ্ছে এহসান, এটা হচ্ছে এহসান। এই তিনটি স্তরের কথা এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে এই মুনাফিকরা এত সহজ দিন, হ্যাঁ নবী সাল্লামের সাহেব বুখারী আদ্দিন ইউসুরুন বা ইন্নাদ্দিন ইউসুরুন, দিন হচ্ছে খুব সহজ, কত যে সহজ এই দিন, এবং দিন পালন করলেই মানসিক শারীরিক সব রকমের শান্তি রয়েছে, পাঁচ অক্ত নামাজ পড়েন কত যে শান্তি, সব রকমের শান্তি রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন কত যে মনের একটা শান্তি রয়েছে, যে আমার সম্পর্ক যত যার গভীর সম্পর্ক হবে তত তার মন শক্তিশালী, আমার সম্পর্ক এইসব মানুষের সাথে কি কি প্রয়োজন, হ্যাঁ যিনি সব কিছুর মালিক, আসমান জমিনের যত ভাণ্ডার তার হাতে, তার সাথে আমার সম্পর্ক আছে, কোন চিন্তা আছে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আয়াত নম্বর 66-তে, ওয়ালাউ আন্নাক কাতাবনা আলাইহি, আমি যদি তাদের ওপর বিধিবদ্ধ করে দিতাম, ফরজ করে দিতাম, আনি তুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে হত্যা করো, বনি ইসরায়েলদের মতো, হ্যাঁ বনি ইসরায়েলদের যুগে কি ছিল? গুনাহ করেছো, গুনাহর তওবা হচ্ছে যে তোমরা একে অপরকে হত্যা করো, ফাক্তুলু আনফুসাকুম, হ্যাঁ ওতুবু ইলা বারিকুম, নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে হত্যা মানে একে অপরকে হত্যা করো, যে যাকে পারে, এটাই তোমাদের এবাদত, তাহলে কি অবস্থা রাখিত? চিন্তা করেন আপনি, এতেই তোমার তোবা, মুখের তোবা কবুল করা হবে না, ছিল বনি ইসরায়েলদের যুগে, ইহুদি বনি ইসরায়েলের আমলে। আর যদি এরকমটা হইতো যে তোমাদের কুরবানি করো, ইসমাইল ইসলামের কুরবানির মতো যদি কুরবানি আল্লাহ চেয়ে দিতেন, কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? আল্লাহর কথাই বলছেন যে তোমাদের এত কঠিন দিন তো আমি নাজিল করিনি, তোমাদের ওপর যদি ফরজ করে দিতাম বা তাদের ওপর যদি ফরজ করে দিতাম, আনিত তুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদের হত্যা করো, আবি খুরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমাদের বাড়ি ঘর জন্মভূমি মাতৃভূমি সব ছেড়ে বেরিয়ে পড়ো, দেশে আর থাকা চলবে না, চলো তোমাদেরকে হ্যাঁ অমুক জায়গায় থাকতে হবে, যেখানে কাউকে চিনে না, কি অবস্থা হইতো? কঠিন অবস্থা হয়ে পড়তো। মা ফাদু ইল্লা কালিলুম মিনহুম, তাহলে তাদের অল্প কিছু লোক ছাড়া কেউ এটা করতে পারত না, ঠিক কিনা? ওই রকম তো দিন নয়। ওয়ালা আন্নাহুম ফালু মা ইউআজুনা বিহি, আর তারা যদি তাদেরকে লাহুম, তাহলে তা তাদের জন্য কল্যাণকর হইতো, ওয়া আশাদ্দু তাসবিতা, এবং সেটা অধিক তাদের দৃঢ়তার, দিনের ওপর দৃঢ়তার কারণ হইতো,
অটলতার কারণ হইতো ওয়াইজান লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা এবং তখন তাদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার আমার পক্ষ থেকে দিতাম ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা এবং তাদেরকে অবশ্যই সরল পথ প্রদর্শন করতাম। এই আয়াতটির ব্যাখ্যা করি, বলছেন মুফাসসিরিনগণ যে আল্লাহ পাক রব্বুল দ্বীনকে সহজ করেছেন, কঠিন করেননি। আর এই যে সহজ দিন যে উপদেশ দেওয়া হয়েছে, কোরআন হচ্ছে উপদেশ, মওয়েজা উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ নিষেধ হচ্ছে উপদেশ। এই যে উপদেশ রয়েছে ওহির উপদেশ, সেটা যদি ঠিকভাবে তারা পালন করতো তাহলে চারটি তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ কয়টি পুরস্কার উল্লেখ করেছেন? যারা দিন ইসলাম মেনে চলে যথাসাধ্য, ফরজ অজেবে ঘাটতি করে না, হারাম নাজায়জ কাবিরা গুনাহে লিপ্ত হয় না, সুন্নত মুস্তাহাব করার যথাসাধ্য চেষ্টা করে, অপছন্দনীয় মাকরুহ হাত থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করে, হ্যাঁ কমপক্ষে এতটা দিন, বেশি বেশি নফল নাই করতে পারছেন আপনি, হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত নফল নাই করতে পারেন, এতটা দিন ফরজ অজেব পালন করছেন, হারাম নাজায়জ থেকে বাঁচছেন। এই যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যদি তারা ঠিকভাবে পালন করতো তাহলে চারটি পুরস্কার তাদের জন্য আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। প্রথম হচ্ছে লাকানা খাইরাল্লাহুম, তাদের জন্য সেটা বড়ই কল্যাণকর হইত। এই উম্মতকে আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মা, ঠিক না? শ্রেষ্ঠ উম্মত কখন হইতে পারবেন? যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যথাযথভাবে মেনে চলবেন। এই হ্যাঁ কল্যাণকর জাতি, হ্যাঁ মঙ্গলময় জাতিতে আপনি পরিণত হইতে পারবেন। ও আসাদ্য তাসবিত এবং দিনের ওপর অটলতা লাভ করবেন। অনেকে আছে বেশ কিছুদিন এমন ধর্মী, এই বড় দাড়ি ছেড়ে দিল আর একেবারে মাশাআল্লাহ একটিও বক্তব্য দ্বার ছাড়ে না, ইসলামিক সেন্টার দামাম, আবার দেখি ওখানে রাকাতেও আছে, আবার খোবারেও আছে, আবার জুবাইলও আছে, দু চার পাঁচ বছর এরকম তো খুব দেখলাম। আর তারপরে কিছুদিন পরে দেখা যায় যে যে ওকে মাসে একবার দেখতে পাওয়া যায় না, হ্যাঁ তারপরে দেখা যায় যে দাড়ি ছোট হয়ে গেছে বা সাফ করে ফেলেছে, খবর পাওয়া যাচ্ছে যে ফজরে আর দেখা যায় না ওকে, আশেপাশের লোকেরা বলছে যে শেখ ও তো ফজর আর পড়তে আসে না, পড়ে না। আল্লাহ পাক এই দিন পছন্দ করেন না। অনেক নফল ইবাদত বন্দী করলেন দু চার দশ বছর আর শেষ দিকে খুব খারাপ অবস্থা, আপনার পরিণাম খুব খারাপ, এই লক্ষণই বহন করে আপনার এই লাইফ। জি জি, আল্লাহ পাক দৃঢ়তা দান করবেন কখন? যদি আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করে চলেন। আল্লাহর আদেশ নিষেধ পালন করলে কখনো আল্লাহ পাক অসহায় ধাক্কা দিয়ে লোকটাকে খারাপের পথে চালিয়ে দেবেন না। এই মর্মে এটি খুব সুন্দর কথা একজন বড় আলেমের নকল করছি সৌদি আরবের, তিনি বলছেন যে মানুষ হঠাৎ করে খুব ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায় না। একটি কায়দা শুনে রাখেন, আপনি খুব ভালো মানুষ, আপনার জাহেরও ভালো বাতিনও ভালো, বুঝছেন না বুঝছেন না, জাহের বাতেন, জাহের মানে প্রকাশ্যে আপনার আমল ভালো, আর বাতেন ভালো মানে ভিতরে আপনার তাকওয়া পরহেজগারি আর আল্লাহর ভয়, এটাও ভালো। আর হঠাৎ করে আপনি রাতারাতি দু চার বছর পরে খারাপ হয়ে গেলেন, এটা কখনো হইতে পারে না। তাহলে হয়েছে কি? অনেক লোক যে এরকম খারাপ হয়ে যাচ্ছে, বলছেন তিনি যে আসলে ব্যাপারটা হইল যে তার বাহ্যিকটা আপনারা ভালো দেখেছেন কিন্তু তার নির্জনতাই আল্লাহর সাথে সম্পর্ক তার খারাপ, যেটা সে লুকিয়ে রেখেছিল জনগণ থেকে দু চার পাঁচ বছর সাত বছর দশ বছর তো লুকিয়ে রেখেছিল, কিন্তু তারপরে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন তার গোপনীয় দস্তুটিগুলি প্রকাশ করে, তার মুখোশ খুলে দিয়ে। বুঝতে পারছেন না পারছেন না কথা আমার? তার মানে ভিতরটা তার কখনো ওই পাঁচ সাত বছর যে খুব ধার্মিক ছিল ভালো ছিল না, লুকিয়ে লুকিয়ে হয়তো বুলু ফিল্ম দেখতো, লুকিয়ে ফেসবুকে খারাপ কিছু করতো, লুকিয়ে সে ইউটিউবে খারাপ কিছু দেখতো, লুকিয়ে লুকিয়ে নির্জনে অনেক পাপে জড়িত ছিল, বা ভিতর তার আসলে ভিতরে ইমান ছিল না, বাহ্যিক দুনিয়ার গরজে দাড়ি লম্বা করে ফেলেছে আর খুব ধার্মিক হয়ে গেছে আর মুসল্লি সেজে গেছে অথবা ইসলামী সে নিয়মিত সব ক্লাসে আসতে শুরু করেছে, কিন্তু আসলে ভিতরটা ভালো হয়নি, যার ফলে আল্লাহ পাক কিছুদিন ওকে ছাড় দিয়েছিলেন যে তোমার মান ইজ্জতটা রক্ষা করলাম, আল্লাহ পাক পানিশমেন্ট স্বরূপ তখন কি করেন তার মুখোশ খুলে দেন, ভিতরে যে লুকায়িত আইব দস্তুরি ছিল সেগুলোকে কি করে দেন জনসমক্ষে প্রকাশ করে দেন। পাঁচ বছর পরে আপনারা টের পেয়ে গেলেন, বুঝে নিলেন যে লোকটি তো আরে কি হয়ে গেছে, কি ছিল কত ভালো আর কত খারাপ হয়ে গেছে, না আসলে ভালো ছিল না। এবার বুঝতে পেরেছেন না? জি হ্যাঁ, এমনটা যেন আপনার অবস্থা না হয়, আমার অবস্থা না, আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন। শেখ আব্দুল আজিজ তরেফি ফররাজাহুল্লাহ
তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। বর্তমান বেঁচে আছেন, সৌদিয়ার ভালো একজন আলেম এবং কুতুবুসিত্তার 6 কিতাবের হাফেজ। জি জি, আপনি কোনো আলেম বললে আমি ওই ছোটোখাটো আলেমের উদ্ধৃতি দিই না, কারণ অনেক সময় নাম না বলে আলেম তো আমাদের দেশে আলেম পাশ করলি আমের আলেম, আরে দাখিল পাশ করে আলেম, হ্যাঁ আর যদি কামেল পাশ করে তো আল্লামা হয়ে গেল, ফাজিল পাশ করি আল্লামা। জি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বল একটি কি দেবেন, অটলতা, সারা জীবন আপনি জান্নাতের রাস্তায় অটল থাকবেন। এর চেয়ে বড় নিয়ামত কি আছে? নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আপনি আল্লাহর ওয়াজগুলি উপদেশগুলি মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াজগুলি উপদেশগুলি মেনে চলেন কোরআন হাদিস, তাহলে দুই নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ কি করবেন, ওয়াশাদ্দু তাসবিত, শক্তভাবে আল্লাহ পাক দিনের ওপর জান্নাতের পথে অটল রাখবেন। তিন নম্বর আল্লাহ পাক মহা পুরস্কার দেবেন, দিন মেনে চললে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, মহা পুরস্কার আল্লাহ দেবেন। শুধু পুরস্কার না, মহা পুরস্কার সেটা 10 থেকে শুরু হয় আর তারপরে সেটা বাড়তে বাড়তে কারো 100, 200, 300, 400, 500, 700, আল্লাহু ইয়ুদাই ফলিব, এর চাইতে বেশি, এলা আযাফিন কাসির, বহু গুণে আল্লাহ বর্ধিত করেন। আছে না হাদিসে, কোরআনেও আছে, কোরআনে আছে আল্লাহ ইয়ুদাই ফলিব ইয়াশা পর্যন্ত, আর হাদিস আছে এলা আযাফিন কা 700 উপরে, যত আল্লাহ চাইবেন কত গুণ যে দেবেন আল্লাহ ভালো জানেন। কিসের ভিত্তিতে? প্রথম হচ্ছে ইখলাস, কতটা আল্লাহর ক্ষেত্রে আপনি মুখলেস, আন্তরিকতা, নিষ্ঠা আপনার মধ্যে আছে। দুই নম্বর মুতাবেত, রসুলের তরিকায় কতটা চলার চেষ্টা করেছেন আপনি, হ্যাঁ সুন্নতের অনুসারী কতটা আপনি, সুন্নত ভক্ত কতটা আপনি, রসুল ভক্ত কতটা আপনি। তিন নম্বর তখন আপনার অবস্থা, হ্যাঁ আপনি যে আমলটা করছেন সেই সময় আপনার অবস্থাটা কীরকম ছিল, হইতে পারে আর্থিক দিক থেকে আপনি অভাবী, সেই সময় আপনি দান খেরাত করেছেন, আর একজন লাখ লাখ টাকার মালিক দান খেরাত অনেক বেশি করেছে, সে আপনাকে পাবে না, কারণ আপনার অল্প পয়সা তাতে আপনি এতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। এইরকম বিভিন্ন দিক রয়েছে যেগুলোর কারণে মানুষকে আল্লাহ পাক একটি নেকি থেকে বহুগুণে আল্লাহ পাক পৌঁছে দিতে পারেন। চার নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালাহাদাইনাহু সিরাতাম মুস্তাকিমা, সরল পথের পথিক বানাবেন আল্লাহ পাক, সরল পথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়তি ইল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে মানে আল্লাহ এবং রাসূলকে মানবে তাদের জন্য কি পুরস্কার রয়েছে বলছেন, ফাউলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা, ওরা ওই সব মানুষের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে আল্লাহ কি করেছেন, পুরস্কৃত করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের দোয়া চাওয়া আল্লাহ পাক 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতে ফরজ করেছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা। চিন্তা করেছেন কোনোদিন, এখানে আনআম আল্লাহ আলাইহিম আর সূরা ফাতিহা দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ দেখাও জান্নাতের পথ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আছে আনআম আল্লাহ আলাইহিম, ওখানে আছে আনআমতা আলাইহিম, একই কথা না, তুমি যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথে আমাকে চালাও আল্লাহ পাক। জি, এই দোয়া সূরা ফাতিহাতে রয়েছে। এই দোয়া করা ফরজ না সুন্নাত? ফরজ, প্রত্যেক মুসল্লির জন্য ফরজ। হ্যাঁ, নামাজের কোনো এক রাকাতে পড়লে হয় না, প্রত্যেক রাকাতে, প্রত্যেক, শুধু ফরজে পড়তে হবে না, সুন্নাত নফল সব নামাজে, সব নামাজে, কত গুরুত্বপূর্ণ দোয়া, কত গুরুত্বপূর্ণ দোয়া, চিন্তা করেন আপনি। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তাদের কি আল্লাহ পাক কার সঙ্গী বানাবেন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, তারা কারা পুরস্কৃত বলছেন, প্রথম সারি হচ্ছে আন্নবী মিনান নবীন, নবী রসুলগণ, ও সিদ্দিকিন, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা মহাসত্যবাদী অর্থাৎ আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গী সহচরগণ সাহাবাই কেরামগণ। জি, নবী মোহাম্মদ রসুল্লাহ সাথীরা, ঈসা আলি সালামের সাথী সঙ্গীরা, হাওয়ারিন যারা, মুসা আলি সালামের যারা সাথী সঙ্গী সাহাবি যারা, হ্যাঁ এইভাবে যে কোনো নবীর সাথী সঙ্গীরা ছিল, তারা হচ্ছেন সিদ্দিকিন। আর এই পথ সেখানে সীমিত নয়, ওই রকম যদি কোয়ালিটির ইমান কারো হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই দরজা সিদ্দিক হওয়ার দরজা খোলা আছে। আর এটা আমাদের সার্টিফিকেটে হবে না, কে সার্টিফিকেট দেবেন, যিনি অন্তরের খবর রাখেন, হ্যাঁ যিনি মানুষের স্যার বাহির ভিতর সব কিছুর খবর রাখেন, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অমুক বেলায়েত পেয়ে গেছেন আমাদের পীরেরা বলে যে অমুক আজকে রাতে ওলি, আল্লাহর ওলি হয়ে গেছেন, কি করে জানলে? আল্লাহর ওলি হলে আল্লাহ খবর দেবেন না আপনি খবর দেবেন, আপনি কি করে জানলেন? আত্তালাল গাইব, আল্লাহ বলছেন গাইব কি উকি মেরে দেখে নিয়েছে,
আমি তাখাজা ইন্দর রহমানে আহাদ আন আল্লাহর কাছ থেকে চুক্তি নিয়ে এসেছি, আমি সার্টিফিকেট দেবো আল্লাহ তোমার পক্ষ থেকে, আমি বেলায়েতের সার্টিফিকেট দেবো। ভারতের হ্যাঁ পীরেরা বাংলাদেশে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কোনো এক মাদ্রাসাতে মসজিদে গিয়ে সবে কাদের রাতে ই করছে, কি বলছে, বেলায়েতের সার্টিফিকেট দিচ্ছে। আমাদের এখানে এক ভাই আছে ইউনুস, ওকে জিজ্ঞেস করবেন, ও সেখানে ছিল, ওই রাতে কোন এক বছরে সার্টিফিকেট দিয়ে বলছে আজকের সবচেয়ে বড় ওলি হলো ওই রিক্সা চালক অমুক। জি আস্তাগফিরুল্লাহ আতিবিল, এগুলো হচ্ছে পীরদের ধর্ম। আর তার আবার হক্কানি পীর, আমি বলছি না যে ভণ্ড দেওয়ানবাগীর মতো, ওই রকম খারাপ না, যাদের যারা নিজেদেরকে হক্কানি বলছে তাদের অবস্থা এটা বলছি। জি অশোহাদা, আর তিন নম্বরে পুরস্কৃত কারা, শোহাদা শহীদের বহুবচন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। শহীদ সার্টিফিকেটটা আমরা দেবো না আল্লাহ দেবেন? সুতরাং আজকাল যে কিছু লোকেরা হ্যাঁ শহীদ শহীদ শহীদ, হ্যাঁ এমনকি অমুসলিমও শহীদ, নিছক দুনিয়া দুনিয়ার গরজে মরেছে, হ্যাঁ দিনের কোনো গরজ ছিল না, সামান্যতম গরজ না, সেও শহীদ, হ্যাঁ রাজনৈতিক কারণে মারা গেছে সেও শহীদ, সব শহীদ। আর যদি আল্লাহর দিনের জন্যই মারা গিয়ে থাকে, তারপর এই শহীদ কথাটি আমি বলবো, তো আমার কাছে শহীদ, আল্লাহর কাছে তো বলতে পারবো না, পারবো? এই যে আপনাদের মতো জনগণরা বলছেন যে অমুক শহীদ অমুক শহীদ, এটা জানার উৎস কোথায়? তাহলে বোঝা গেল যে তাদের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ কিনা আল্লাহ বলবেন, ঠিক না? কিয়ামতের দিন এই লোকগুলিকে যদি জিজ্ঞাসা করে ফেলেন, আর অবশ্যই জিজ্ঞাসা করবেন যে তুমি কি করে জানলে যে শহীদ, এই সার্টিফিকেট দেওয়ার অধিকারটা কে দিল যে অমুক শহীদ হয়েছেন শহীদ হয়েছেন? বলবো যে আল্লাহ আমি স্বপ্ন যুগে জেনেছিলাম, আমাদের অমুক মুরব্বী স্বপ্ন যুগে দেখেছে জান্নাতে তাকে দেখেছে, সেই জন্য শহীদ বলেছিলাম, চলবে? এগুলি করছে আজকালকার কিছু লোকেরা। জি সোহাদার প্রসিদ্ধ তাফসির এটি, আল্লামা ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাই এই সোহাদার আর একটি তাফসির করেছেন। তিনি বলছেন সোহাদা মানে আল্লাহর রাস্তায় যারা শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে পেয়েছেন, আমাদের কাছে নাই, আল্লাহর কাছে পেয়েছেন। দুই নম্বর হচ্ছে সোহাদা হচ্ছেন সাক্ষ্য প্রদানকারী, যারা সাক্ষ্য প্রদানকারী, কিসের সাক্ষ্য প্রদানকারী, সত্যিকার আল্লাহ পাকের তৌহিদ একত্ব ওয়াহদানিয়াতের সাক্ষ্য প্রদানকারী। আর তারা কারা? আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ প্রথম, আর তারপরে ওয়াল মালায়েকা ফেরেশতা, তারপরে ওয়া উলুল ইলমে কায়িমাম বিল কিসত, আর যারা হ্যাঁ ন্যায় পরায়ণ, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হকপন্থী আলেম ওলামা, আলেম ওলামা। তাহলে সুহাদা সাহাবাই কেরামদের, ওলামাই কেরাম তাবেইনদের মধ্যেকার ওলামাই কেরাম, তারপরে যুগে যুগে আইমাই কেরাম, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ, আশা করি তারা সুহাদা। শহীদ যদি জেহাদের পথে শহীদ নাও হন, তাহলে তারা ওলামা হিসাবে আইম্মা হিসাবে তারা সোহাদা, মুহাদ্দিসিন কারীম, ইমাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ, কিয়ামত পর্যন্ত যত হকপন্থী কোরআন সুন্নাহর আলেমরা রয়েছেন তারা হচ্ছেন সোহাদা। কারণ তাদেরকে শুধু সলেহীনদের মর্যাদায় ফেলে দেবেন, একজন লোক ইসলামের কিছুই জানে না কিন্তু সে নেক লোক, সে হচ্ছে সলেহ, তাই না? আর আরেকজন লোক দিনের অনেক কিছুই জানে এবং দিনের অনেক খিদমত করেছে, দুজনই সমান হতে পারে না? অবশ্যই হতে পারে না। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জ্ঞানী জানে আল্লাহর দিন সম্পর্কে আখিরাত সম্পর্কে, আর যারা জানে না কিন্তু ভালো কাজ করে, দুটো দল সমান হতে পারে নাকি? কখনো সমান হতে পারে না। তাহলে বোঝা গেল যে অবশ্যই তাদের মর্যাদা সলেহীনদের ওপরে রয়েছে, সলেহীনের ওপরে তারা মুসলিহীন, তাদের দ্বারা অনেকে সংশোধন করেছে। সুতরাং ওই সব আইম্মা কেরাম ওলামা কেরাম কোরআন সুন্নাহ অনুসারী যারা আলেম ওলামা তারা শুহাদাতে শামিল, এটি আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ দ্বিতীয় তাফসির। তো সোহাদার দুটি তাফসির করা যেতে পারে। দলিল ওই আয়াতটি বলছেন সুরে আল ইমরান আয়াত নম্বর 18, যাতে রয়েছে শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমে কায়িমাম বিল কিসত, উলুল ইলম মানে আহলে ইলম উলামায়ে কিরাম ওয়াসসালিহিন। আর চার নম্বরে পুরস্কৃত হচ্ছে যারা নেক লোক, হয়তো দিনের অত এলেম নেই কিন্তু যতটা ইবাদত করে ততটা এলেম আছে, অতটা অবশ্যই লাগবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সহি নামাজ জানতে হবে আপনাকে, হ্যাঁ রোজা রাখছেন রোজার তরিকা জানতে হবে, হজ করছেন হজের তরিকা আপনাকে জানতে হবে, কারণ এটা ফরজ, আমল করার আগে এলেম শিখা ফরজ। সলেহীন সাধারণ মানুষ শুধু ইবাদত বন্দেগী যতটা করতে হবে, যতটা হালাল হারাম জানতে হবে ততটাই জানে, বিস্তারিত দিন সম্পর্কে জানে, তারাও সলেহীন, যদি অশিক্ষিত হোক নিরক্ষর হোক না কেন, দিন ইসলামের কিছুই আরবি বুঝে না কিন্তু সলেহ সলেহীন তারা হতে পারে। ও হাসনা উলায়ক রাফিকা, এরাই হচ্ছে সর্বোত্তম সাথী সঙ্গী, এরাই হচ্ছেন সর্বোত্তম সাথী সঙ্গী। কত সুন্দর সাথী এরা, জান্নাতের সাথী। জি
এই আয়াতের তাফসীরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি আয়াত শেষ করি, এর সাথে সম্পর্কিত তারপরে হাদিস ব্যক্তি পেশ করছে। যালিকাল ফাদলু মিনাল্লাহ, বলছেন এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। এই যে আল্লাহ পাক কাউকে নবী বানিয়েছেন, হ্যাঁ সিদ্দিক হওয়ার তৌফিক দিয়েছেন, শহীদ হওয়ার তৌফিক দিয়েছেন, আলেমে হক আলেমে দিন হওয়ার তৌফিক দান করেছেন, সওয়ালে নেক হওয়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের ফজল। যদিও প্রত্যেকের ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দিয়েছেন তার জন্য। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আর সর্বজ্ঞ হিসাবে সব কিছু সম্পর্কে জ্ঞানী হিসাবে আল্লাহই যথেষ্ট। একজন প্রখ্যাত তাবি সাইদ বিন জুবের রহমাহুল্লাহ তিনি বলছেন, যা আর জুলুন মিনাল আনসার, আনসারি একজন লোক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে, ওহ মাহজুনুন, বড়ই চিন্তিত অবস্থায়। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইয়া ফুলান মালি আরাকা মাহজুনা, হে অমক কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? আলা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, সাইয়ুন ফাক্কারতু ফিহি, একটা বিষয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, একটি বিষয়ে খুব চিন্তায় পড়ে গেছি। কালা মা হওয়া, সেটা কি? কালা নাহানো নাকদু আলেক ও না রুহ, আমরা সকালে আসি একবার, বিকেলে আসি, আসার পরে আপনার কাছে দিন শিখি, আর আপনাকে অন্তর থেকে ভালোবাসি, দেখতে পাই, নিজে সচক্ষে দেখে নিচ্ছি, কত ভাগ্য আমাদের। কিন্তু আবার যখন চিন্তা করি, নানজরে লাওয়াজ হেকা ও নজাল এসোকা, আপনার চেহারা মোবারক দেখি, ও নজাল এসোকা, আপনার মজলিসে বসি, ওয়া গাদান তুরফা মান নাবিন, কিন্তু আগামীকালকে মানে মতের পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনাকে নবীদের দলে নিয়ে চলে যাওয়া হবে। আমাদের সাথে রাখা কি আর হবে, নবীদের সাথে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ফালান আসলে এলে, কিন্তু সেখানে তো আমরা পৌঁছিতে পারবো না, আমরা সাধারণ মুসলিম সাহাবি, ওখানে তার পৌঁছিতে পারবো না। ফালাম ইয়ার উদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। ফাতাহু জিবরিল, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর এই আয়াত নাজেল হলো। তাহলে এই আয়াতের শানে নজুল হচ্ছে এই ঘটনা। আরও এই বিষয়টি বিস্তারিত মুসনাদে আহমদে রয়েছে, ইমাম আবু বকর বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন যে একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, আসার পরে বলল, ইন্নি লাহাব্ব ইলাইকা, ইন্নাকা লাহাব্ব ইলাইয়া মিন নাফসি, হে নবী, নিশ্চয়ই আপনি আমার কাছে সারা পৃথিবীর সমস্ত কিছু এবং সকলের চাইতে অধিক প্রিয়, খুব ভালোবাসি আপনাকে। কাউকে ভালোবাসলে বলে দেওয়া সুন্নত, নবী সাল্লাম বলেছেন যে যদি দিনের জন্য কাউকে ভালোবাসেন তাহলে তাকে ফালিউখবির হো, বলে দেবেন, যাতে করে তার কাছে নেক দোয়া পান এবং সেও আপনাকে ভালোবাসে। হয়তো আপনার সম্পর্কে ওই ধারণা নেই। ও আহাব্বো এলাইয়া মিন আহলি, এমনকি আপনি আমার পরিবার, আমার স্ত্রী ছেলেমেয়ের চাইতে বেশি প্রিয় আপনি। ও আহাব্বো এলাই মিন ওয়ালাদি, আমার স্ত্রী আমার ছেলেমেয়ের চাইতে বেশি প্রিয়। ওয়া ইন্নি লা আকুনু ফিল বাইত, আমি বাড়িতে থাকি, ফাজ করুক, আর আপনার কথা মনে পড়ে যায়, ফামা আসবির হাত্তা আতিক, তখন আমি অধৈর্য হয়ে পড়ি যে নবীকে কখন দেখবো, দৌড় দিয়ে চলে আসি আপনার কাছে, ফা আনজরে এলেই, তারপরে এক নজর দেখে এমনটা শান্তি হয় আমার। ওয়াইদা জাকার তো মৌতি ও মৌতাক, আর যখন স্মরণ হয় আমার মতের কথা, আপনার মৃত্যুর কথা, ও মৌতাকা, মৌতি আমার মত, আর মৌতাকা মানে আপনার মত। সাহাবি কি বলতেন যে নবীর মত হ্যাঁ হবে বা হয়েছে না হয়নি, মৌতাকা আপনার মৃত্যু, মত মানে কি মৃত্যু। তো সাহাবির আকিদা কি ছিল, হায়াতুন নবী না অফাতুন নবী, হ্যাঁ নবী ইন্তেকাল করেছে, এটা সাহাবিদের আকিদা। আর আজকালকার ভারত বাংলাদেশের বিদাতিদের পরিচয় হচ্ছে হায়াতুন নবী বলতে হবে, নবী জীবিত আছেন, তাহলে তারা সাহাবিদের রাস্তায় আছেন, সাহাবিদের উল্টো রাস্তায় আছে, যারা সাহাবিদের উল্টো রাস্তায় আছে তারা বেশি হেদায়ত প্রাপ্ত না সাহাবিরা হেদায়ত প্রাপ্ত, কারা জান্নাতের পথে বলেন দেখি। এটা কি যেমন তোমার কথা না আকিদার বিষয়, এটা অত সহজ বিষয় নয় যে সাহাবিরা বলছেন যে মারা গেছেন নবী মওতাকা, আর আপনি বলছেন না নবী হায়াতুন নবী হায়াতুন নবী, তাহলে আপনার রাস্তাই আলাদা, আপনার ধর্মই আলাদা, সুতরাং আপনার রাস্তা জান্নাতের রাস্তা নয়। সাবধান, আল্লাহকে ভয় করুন এবং সাহাবিদের তরিকে চলুন। আর আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই কথা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে কাদের মতো, তোমাদের মতো ঈমান, হে সাহাবীরা, মানে তোমাদের তরিকার ঈমান, তোমাদের ঈমান, তোমাদের ঈমান হচ্ছে নবীর মওতাকা, মওতাকা আপনার মত হয়ে যাবে, আর এদের হচ্ছে না হায়াতুন নবী হায়াতুন নবী, তাহলে নবীর সাহাবাই কেরামদের মতো ইমান এদের নয়। ফাকা দিহ তাদাউ, নবীর সাহাবাদের মতো যদি ইমান হয়, কোয়ালিটির দিক থেকে নয়, কিসের দিক থেকে, হ্যাঁ সেই রাস্তার দিক থেকে, কোয়ালিটি ডাউন, আমাদের কোয়ালিটি ডাউন, কিন্তু আমাদের আকিদা আমাদের এবাদত কার তরিকায়, সাহাবাই কেরামদের তরিকায়, নবীর পরে, এটা হইতে হবে কমপক্ষে। কোয়ালিটি তো আমরা তাদের কাছে পৌঁছিতে পারবো না, কিন্তু তাদের পেছনে পিছনে থাকতে হবে, উল্টো দিকে যদি থাকেন
কখনো পৌঁছিতে পারবেন না আপনি জান্নাতে। ফাকাদিহ তাদাও তাহলে হেদায়ত পাবে। তাহলে সাহাবাই কেরামদের বিপরীত কারো যদি আকীদা থাকে তো হেদায়ত পাবে, হেদায়ত না পাইলে তার নাম কি গুমরা না? হেদায়তের বিপরীত তো দলাল গুমরাহি। তো বলছেন হাদিসটি শুনেন, বলছেন যখন আমার স্মরণ হয়ে যায় আমার মৌতের কথা আপনার মৌতের কথা, আরাফতু আন্নাকা ইযা দাখালতা জান্নাহ, তখন আমি বুঝতে পারি যে যখন আপনি জান্নাতে ঢুকে যাবেন, রফেতা মা আন্নাবিন, তখন আপনাকে নবীদের সাথে তো উঠিয়ে নিয়ে চলে যাওয়া হবে। ওয়াইন দাখালতু জান্নাতা, আর যদি জান্নাতে আমি যাইও, খাসিতু আল্লাহ আরাকা, তাহলে খুব আশঙ্কা লাগছে আপনাকে আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না আপনাকে। তারপরে বলছেন ফালাম ইয়ারুদ্দা আলিহ নবী সাহাত্তা নাজালাত আলিহে, নবী সাহ কোনো জবাব দিলেন না, এমনকি আয়াত নাজিল হইল যে যারা হ্যাঁ নবী নয়, নবীর পরে সিদ্দিক হইতে পেরেছে, শহীদ হইতে পেরেছে, ওলামা হইতে পেরেছে, সালে নেক হইতে পেরেছে কমপক্ষে, তারা কার সাথে থাকবে? হ্যাঁ নবীদের সাথে। জি, আল্লাহ এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, সোহাদাদের সাথে থাকবে, সালেহীনদের সাথে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ পাওয়ার জন্য জান্নাতে বা সাথী সঙ্গী হওয়ার জন্য, প্রতিবেশী হওয়ার জন্য কি করতে, এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে। এই হাদিস শুনে এক যুবক ছেলে রাবিয়া ইবনে কাবাল আসলামি, একেবারে যুবক, হ্যাঁ 14-15 বছরের ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীর ছেলেরা নবী সাল্লামের খেদমতের চেষ্টা করতেন, এই এক ছেলে ওইরকম ছিল যে নবী সাল্লামের কাছে সবসময় থাকার চেষ্টা করতো। বলছেন যে কোনো আবি তো ইন্দার নবী সাল, আমি রাত কাটাতাম নবী সালের কাছে, নবী সালের কাছাকাছি রাত কাটাতাম, যখন পরিবারের কাছে থাকতেন সেটা আলাদা, পরিবার ছাড়া যখন হতো বাইরে আছেন নবী সালের কাছাকাছি থাকতাম সবসময়। ফাতেই তবে ওয়াদু এই ওয়াহাজাতি, নবী সালের কাছে তার উজুর পানি এনে দিতাম, ওয়াদু মানে হচ্ছে উজুর পানি, ওয়াহাজাতি প্রয়োজন মিসওয়াক এনে দিতাম, হ্যাঁ জুতা স্যান্ডেলটা ঠিক করে দিতাম, এই করতাম। ফাঁকা আলিল্লি, বললেন আমাকে সাল, একবার খুশি হয়ে নবী সাল, এত ছেলেটা কাজ করে, এত কষ্ট করে আর সবসময় আমার সাথে থাকে, তুমি কিছু চাও কি কিছু দিই? উদ্দেশ্য নবী সালামের জায়গায় কিছু টাকা পয়সা, একটা উঁট কিছু চাই গনিমতের মাল থেকে, সাল কিছু চাও? ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন 14-15 বছরের যুবক, কিন্তু তার চিন্তা কেমন, বলছেন ইয়া রাসূল, আল্লাহ রাসূল, আস আলোকা মোরা ফাঁকা তাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাত থাকতে চাই। ফাকাল আওয়া গায়রে জালিকা, নবী বললেন যে এছাড়া আর কিছু চাও? আরে দুনিয়ার কত কে কি চাই, তুমি আর কিছু চাও মানে দুনিয়ার কিছু চাও? কুল তো আমি বললাম, রাবিয়া বলছেন হুয়া যাকা, বাস সেইটাই চাই, আর কিছু চাই না, হুয়া যাকা বাস ওইটাই। কালা, নবী সাল্লাহ সাল্লাম বললেন নিলাম তোমাকে, নাকি আজকালকার পীরদের মতো নাকি আমল করো আর না করো তোমাকে নিলাম, তোমাকে বাবারে এই ফুলতুলি গিয়েছে, আমাদের ব্রিটেনের ভাইয়েরা অনেক হেদায়ত হয়েছে, তারা বলছে যে ফুলতুলি তো দূরে থেকে চলে গেছে না, যে আপনার করেছে পেয়ে গেছে, কিন্তু যখন বেঁচে ছিল লন্ডনে গেছে, যাওয়ার পরে বলছে বাবা রে তোমার আল্লাহর রাস্তায় কিছু দান টান করো, আর নজর নিয়ে সব তো দেশে যাচ্ছে। তো ওর ভক্তরা বলছে, ভক্তরা ঘোষণা করে যে হ্যাঁ সাহাব এসেছেন, জানো তো সিলেটি ভাষা, সাহেবকে কি বলে, সাহাব এসেছেন, সাহাব, হ্যাঁ সাপ না হয়ে যাবে, এটা আবার আসলই সাপ, কিন্তু এটা সাপ, আর সাপ বললে আমাদের অঞ্চলের লোকেরা সাপই বুঝবে। জি, তো ইয়ে সাহাব এসছেন আল্লাহর রাস্তায় আপনারা দান খায়রাত করেন, হ্যাঁ নজর নিয়াজ পেশ করেন। তারপরে ভক্তরা দাঁড়িয়ে বলছে যে সাহাব আপনাদের সাথে ওয়াদা করছেন, তিনি যখন জান্নাতে যাবেন আপনাদেরকে ছেড়ে একাই তিনি যাবেন না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, যখন আমার সাথে থাকতে চাইছো তো তোমার করণীয় আছে, তোমাকেও কিছু করতে হবে, সেটা হচ্ছে ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আমাকে সাহায্য করো, যখন আমার সাথে থাকতে চাইছো তো হেল্প মি, আইননি মানে আমাকে সাহায্য করো, আলা নাফসিকা তোমার জন্য বিকাসরাতি সুজুদ বেশি বেশি নফল নামাজ পড়ে, কাসরাতি সুজুদ সেজদা বলা হয়, এমনি সেজদা নেই, সেজদা তেলাওয়াত ছাড়া আর সেজদায় শুকুর ছাড়া এমনি নামাজের বাইরে কোনো সেজদা নেই, বেদাতি সেজদা, কিছু লোককে দেখেছেন আজকাল বিদাতিদেরকে, হ্যাঁ মাগরিবের পর বসে আছে, এসা পরে বসে আছে, থাকতে থাকতে একটা ঠাক করে একটা সেজদা দিয়ে হাঁটলো, এ বেশ কিছু লোক, এটা বেদাতি সেজদা, এই সেজদা ইসলামে নেই। যতগুলি হাদিস সেজদার আছে, সে সেজদা মানে হচ্ছে সুজুদ মানে হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সূরা ইকরা, হ্যাঁ সূরা আলাক, সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো, মানে কি সেজদা পড়ে থাকবে শুধু নামাজের মধ্যে সেজদা, কারণ আয়াতের তাফসীর কার কাছ থেকে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবাই কেরাম থেকে, সাহাবাই কেরাম যেইভাবে আয়াত বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে, এখানেও এটা ফিট করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা এই রকম কোন পৃথক সেজদা করেনি নামাজ ছাড়া। নামাজের ভিতরে এক রুকু দুই সেজদা, এক রাকাত নামাজ, বেশি বেশি লম্বা সেজদা তখন করেন আপনি নামাজের ভিতরে। কিন্তু নামাজের বাইরে এমনি এমনি সেজদাই পড়ে থাকবেন বা সেজদা করবেন আর মনে করেন এটা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করলাম, এটা হচ্ছে মন গড়া তাফসির, অপব্যাখ্যা, সাহাবাই কেরামদের তরিকার তাফসির হলো না, যার ফলে এই গুমরাহিগুলো এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জিহাদের কথা বলছেন, জিহাদে শর্তগুলি যখন পূরণ হবে তখন জিহাদে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, হে ইমানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা কাফেরদের অনিষ্ট থেকে, আল্লাহ এবং আল্লাহর দিনের শত্রুদের অনিষ্ট থেকে সতর্কতা অবলম্বন করো, সাবধান থাকো, সজাগ থাকো, খুযু হিজরাকুম, সবসময় সজাগ থাকতে হবে। একজন মুসলিম ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশকে সবসময়, শত্রুকে সবসময় নজরে রাখতে হবে যে তাদের নড়াচড়াটা কেমন, তাদের আচার আচরণটা কেমন, হ্যাঁ তাদের চিন্তা চেতনা কেমন, তারা কি করতে চায়, কি করছে তারা, হ্যাঁ ষড়যন্ত্র করছে নাকি, বাহ্যিক না করে কিন্তু ভিতর ভিতর কিছু করছে নাকি, সব কিছুর খবর রাখতে হবে এরকম। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যদি এইরকম কোনো অনিষ্ট দেখা যায় তাদের পক্ষ থেকে, ষড়যন্ত্র দেখা যায়, তো সেটাকে হ্যাঁ নষ্ট করার জন্য, হ্যাঁ নির্মূল করার জন্য সচেষ্ট হইতে হবে না, হবে না, তার জন্য প্রস্তুতি লাগবে না, লাগবে না, প্রস্তুতিও রাখতে হবে। বিশেষ করে শাসক গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে, খুজু সতর্কতা অবলম্বন করো, পাশে তোমার দুশ্মন রয়েছে, সুতরাং দুশ্মন যদি হানা দেয় তাহলে প্রতিরক্ষার ব্যবস্থা রাখো। প্রতিরক্ষা, সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে ইমানই প্রতিরক্ষা। ইমান, আল্লাহর প্রতি ইমানই নেই তাহলে কোথেকে সাহায্য আসবে? অমান্নাসর ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য কোথেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো, হে সেনাবাহিনী আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো করো, দিনের সাথে সম্পর্ক ভালো করো, মসজিদের সাথে সম্পর্ক ভালো করো, নামাজ রোজার সাথে সম্পর্ক ভালো করো, আল্লাহ ভীরুতা নিয়ে আসো। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি মুমিনদের, যেই শক্তিটা কুফরি শক্তির কাছে নেই, এটা হচ্ছে আপনাদের আসল শক্তি। আর তারপরে পার্থিব শক্তির কথা আল্লাহ বলছে, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ পাক সূরা আনফালের একটি আয়াতে বলেছেন, যথাসাধ্য তোমরা তাদের সামনে, তাদের বিরুদ্ধে প্রস্তুতি নাও, হ্যাঁ আইদ্য প্রস্তুতি প্রস্তুত করো, মিন কুওয়া শক্তি, শক্তি প্রস্তুত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাল কুওয়াত রামি, এই কুওয়া মানে হচ্ছে রামি, মানে ক্ষেপণের ট্রেনিং করা। জি, একটা যুগ ছিল তীর চালাতে হবে, তীরের যুগ ছিল, এখন তীরের যুগ নয়, এখন হচ্ছে গোলা বারুদের যুগ। সুতরাং তার প্রস্তুতি মুসলিম কে রাখতে হবে, মুসলিম শাসককে রাখতে হবে, মুসলিম শাসকের দেশের যারা প্রতিরক্ষায় রয়েছে তাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তাহলে এই খুজু হিজরাকুম আর ওয়া আইদু লাহুম মাস্তাতাত মিন কুওয়া একই মর্মের আয়াত, একই রকমের বিষয়। তারপরে যখন তোমাদেরকে অগ্রসর হইতে হবে কাফেরদের দিকে জিহাদের জন্য, সশস্ত্র লড়াইয়ের জন্য, তখন দেখো যে কোনটা উপকারী, দলে দলে যাওয়া উপকারী নাকি দলে দলে, না কিছু গেলে, কিছু থাকলে প্রস্তুত, হ্যাঁ এইরকম না গিয়ে একসাথে হামলা করতে হবে, সেটা শাসক সিদ্ধান্ত নেবেন। বলছেন ফান ফেরু সোবা তিন, সুতরাং বা অতপর খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো, ফান ফেরু সোবা তিন, অতপর তোমরা অগ্রসর হও, সোবা তিন মানে দলে দলে, সোবাতুনের বহু বচন হচ্ছে সোবা তিন, দলে দলে, একটা দল গেল বা দুটো দল গেল বিভিন্ন দিক থেকে, কিছু প্রস্তুত থাকলে এখানে যে লাগলে পাঠাবো, হ্যাঁ এইরকম। আবিন ফিরু জামিয়া, অথবা তোমরা একসঙ্গে সম্মিলিতভাবে তোমরা অগ্রসর হও। তাহলে অগ্রসর হওয়ার বিষয়টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকমই পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। কোনটা উপকারী হবে জাতির জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, দিনে ইসলামের জন্য, বিজয়ের জন্য, সেটা সিদ্ধান্ত নেবে শাসক এবং শাসকের প্রতিনিধি। এই জিহাদ জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়নি, ভালো করে মনে রাখবেন। এইখানে গিয়ে খারিজিরা গোমরা হয়েছে, না আমরাই করব, তোমাদের কাজ এটা না। যেমন চোরের হাত কাটা কি আমাদের কাজ নাকি, না এই খারিজ জঙ্গিদের কাজ, হ্যাঁ কাজ। যখন চোরের হাত কাটা, একটা চোরের হাত কাটাই তোমার কাজ না, এটা সরকারের কাজ, তো ওই জিহাদ করো, তোমাদের কাজ কী করে হয়ে গেল, তোমাদের কাজ না এটা, এটা হচ্ছে মুসলিম শাসকের কাজ। যখন প্রয়োজন করবে তার মনে করবে তখন তার আগে থেকে প্রস্তুতি রাখবে, এবং তখন ফান ফেরু সোবাতিন আবিন ফেরু জামিয়া,
হয় দলে দলে যাও আগে বাড়ো, আর না হইলে সঙ্গবদ্ধভাবে সম্মিলিতভাবে অগ্রসর হও। ওয়াইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তি আন্না, আল্লাহ পাক রব্বানা বলছেন যে জিহাদ, নবী সাল্লামের জামানায় যখন জিহাদের নির্দেশ হয়ে গেল তখন কিছু লোক ধানে কিছু চিটা থাকবে, চিটা থাকবে, আমরা পাতান বলি চিটাকে, হ্যাঁ থাকবে না থাকবে না, ওই রকম মুসলিম সমাজে কিছু মোনাফেক থাকবে, থাকবে না থাকবেই, ওটা থাকবেই, নবী সাল্লামের জামানা তো ছিল, কখনো কম কখনো বেশি, যে আজকাল মোনাফেক সংখ্যা বেশি তখন কম ছিল। আল্লাহ পাক বলছেন যে এরা কি করে, নিজেরা হ্যাঁ পিছপা হয়ে থাকে, পিছিয়ে থাকার চেষ্টা করে, যত বাঁচতে পারে না যাবো না, যখন এইরকম ঝুঁকি আসে তখন নাই, বেনিফিট আছে তখন হাজির, এখানে ধন সম্পদ পাবো, দুনিয়ার স্বার্থ আছে তখন আগে ভাগে হাজির, এটা হচ্ছে মোনাফেকদের চরিত্র। আল্লাহ বলছেন ওয়াইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তি আন্না, আর নিশ্চয় তোমাদের মাঝে কতক লোক এমন আছে যারা পিছপা হয়ে থাকে বা পশ্চাৎপদ হয়ে থাকে, নিজেরা, এর একটি তাফসীর হচ্ছে নিজেরা পিছিয়ে থাকে, আগে বাড়তে চাই না কাফেরদের সামনে, আল্লাহর শত্রুর সামনে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে নিজেরাও পিছিয়ে থাকে, আর এটা হচ্ছে মুতাআদ্দিদ সেগা, অন্যদেরকেও হ্যাঁ পশ্চাৎপদ করার চেষ্টা করে, ভাঙাবার চেষ্টা করে, কেন যাবে, জান দিতে যাচ্ছ, মরতে যাচ্ছ, তোমার ছেলে মেয়ে নাই, হ্যাঁ কেন যাবে, তুমি পালাবো কেন থেকে, এইসব করবে মোনাফিক না। মোনাফিক মধ্যে দুটো চরিত্র ছিল, ওহুদের যুদ্ধের সময় মোনাফিকরা চিহ্নিত হয়, 1000 লোক কেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের প্রান্তে বেরিয়ে গেলেন, মসজিদে নবী থেকে বেরিয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে ওহুদ আর মসজিদের মাঝখানে একটি জায়গা আছে, ওখানে এখনো জায়গাটি চেনা জায়গা, আমরা চিনি, আমাদেরকে একসময় নিয়ে গিয়ে দেখানো হয়েছিল মদিনা মসজিদ থেকে, ওখানে গিয়ে মোনাফিকরা বাহানা করলো যে আমাদের পরামর্শ না নিয়ে, যাদের পরামর্শ নিয়ে কাজ করেছে তাদেরকে নিয়ে নবী কাজ করুক, আমাদের দরকারটা কি, আমরা যাব না, ওরা তো শুরুতে বাড়িতে বলতো আমরা যাব না, কিন্তু ওইটা বললে তো মানুষকে বিব্রত করা যেত না, ওটা বললে তো প্রস্তুতি নিয়ে বা মানসিক দিক থেকে যাক, এরা যাবে না, আগে বেড়ে গেছে, আমরাই স্বাস্থ্যজনী করবো, ঠিক না, কিন্তু রাস্তায় গিয়ে কাছাকাছি গিয়ে, যে ওহদের ময়দানের কাছাকাছি গিয়ে ওখানে যদি বেরিয়ে চলে আসে, ভালো ভালো মানুষের ইমান দুর্বল হবে না, হবে না, যে হাইরে কী করলাম, 1000 ছিলাম 300 গেল, আমরা 700, আমরা কি পারবো, তখন কি হবে, মনোবল হ্যাঁ দুর্বল হয়ে পড়বে, আর মনোবল যদি না থাকে তাহলে আর গায়ে বল থাকবে না, মনের বল যদি না থাকে তো গায়ে শরীরে বল থাকবে না। ফাইন আসাবাত কো মুসিবা, অতঃপর যদি তোমাদের উপর কোনো বিপদ আপতিত হয়, কালা ধরেন ওরা নিজেরা গেল না মোনাফিকেরা, তারপরে যখন বিপদ আপদ আসলো, কোনো বিপদ আপদ চলে এসছে, তখন খুশির শেষ নেই, কাদ আনাম আল্লাহ আলিয়া, আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন, আল্লাহ বাঁচিয়েছেন, ইজলাম আকুন মাহুম শহীদা, যে তাদের সাথে আমি হাজির ছিলাম না, যাইনি তো ভালোই করেছি রে, বেঁচে গেছি, গেলে তো আমার অবস্থা ওইরকম হইতো। ওয়ালাইন আসাবাকুম ফাযলুম মিনাল্লাহ, আর তোমাদের হ্যাঁ কাছে যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পৌঁছে যায়, মানে গনিমত পেয়ে যাও, বিজয় লাভ হয়ে যায়, অনেক ধন সম্পদ তোমরা ভাগে পেয়ে গেলে গনিমতের, তখন আক্ষেপের আর শেষ থাকে না, লায়াকুলান্না, তখন তারা অবশ্যই বলবে, কাল্লাম তাকুন বাইনাকুম বাইনাহু মাওয়াদ্দা, মনে হচ্ছে যে তোমাদের মাঝে, হে মুসলিমরা তোমাদের মাঝে আর হ্যাঁ তার মাঝে, ওই মোনাফিক ব্যক্তি এসে বলছে, কোনো ভালোবাসাই নেই মনে হচ্ছে, কোনো সম্পর্কই নেই, ইয়ালাই তানি, আর এ কথা বলবে যে হাই হাই কোন তো মাহুম, তাদের সাথে যদি আমিও থাকতাম, ফাফুজা ফৌজান আজিমা, তাহলে মহাসাফল্য লাভ করতাম, কি মহাসাফল্য তাদের কাছে, মহাসাফল্য হচ্ছে দুনিয়ার স্বার্থ, ওই যে ধন সম্পদ, উঁট পেয়েছে, হ্যাঁ দাসী পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, ওগুলো পেতাম, ফাফুজা ফৌজান আজিমা, জি এইরকম চরিত্র যদি আমাদের থাকে, হ্যাঁ জেহাদের কথা বাদ দেন, কারণ জেহাদ তো শাসকরা যখন বলবে তখন হবে, কিন্তু আমাদের দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই বিষয়টি, হ্যাঁ যারা দল করেন, হ্যাঁ কোনো সংগঠন করেন, যতক্ষণ পর্যন্ত পদে আছেন অ্যাক্টিভিটি শেষ নেই, তাই না, আরে বাবরে ছুটাছুটি ছুটাছুটি করছেন, আর যখন দল থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন খুঁজেই পাওয়া যায় না কোথায় থাকে লোকটি, হ্যাঁ তাই না, অথচ কাজ দিনের, কাজ দিনের, যতদিন দলে ছিলেন তখন মুখ বন্ধ, দল ভুল করছে তবুও সমর্থন আছে না নেই,
আর যখন দল থেকে বেরিয়ে গেলেন অথবা বের করে দিল তখন ভুলগুলি ধরা খেয়েছে। এখন এই ভুল করে তারা সেই ভুল করে, হ্যাঁ এই অন্যায় রয়েছে সেই অন্যায় রয়েছে। আরে এতদিন বলতে কি হয়েছিল, এতদিন কেন বাবা শয়তান হয়েছিল, ঠিক না? ছোট ছোট উদাহরণ রয়েছে আমাদের ইসলামিক সেন্টারে যে আলোচনাগুলি হয় তাতে যদি বেছে বেছে যেখানে ভালো ভালো পুরস্কার আছে, আরে অমুক জায়গায় ভালো পুরস্কার আছে, একটা মোবাইল আছে ফার্স্ট প্রাইজ, চল যেতে হবে, উদাহরণ না দিলে বুঝবেন না তো, আয়াতগুলি বুঝেন ভালো করে। আজকে খাবার, আরে ভালো খাবার আছে, যে এই গরজে আসে ওই গরজে এসছেন, তাহলে কী পাবেন? এই চরিত্র আপনাদের মোনাফিকদের চরিত্র হবে, মোনাফিক হবেন না পুরোপুরি, কিন্তু মোনাফিকের লক্ষণ কিছু আছে, কথা বুঝতে পারছেন? দুনিয়ার গরজকে প্রাধান্য দিচ্ছেন। আর যদি দেখেন যে আজকে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আজকে গেলে হ্যাঁ কী করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। স্কুলে যখন আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসা পড়াশোনা করেছি, প্রথম দিন যখন মাদ্রাসা স্কুল খুলে তখন গোটা ফিল্ড সাফ করিয়ে নেয় ছাত্র দিয়ে, দেখেছেন না দেখেন না আপনারা? হ্যাঁ, ও প্রথম দিন এই জন্য স্কুলে যায় না, আমাদের সে ছেলেরা বা মাদ্রাসায় যায় না, ও যাব না আজকে বড় খাটনি আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনোদিন যদি থাকে আজকে পুরস্কার বিতরণ হবে, মাস্ট যেতেই হবে আজকে। ইয়ালেই তেনি কোন তো মা ফুজা ফজা, ভালো ভালো পুরস্কার পেয়ে, আরে আপনাদের সাথে থাকলে তো আমিও পেতাম, মানে এইটা যেন না হয়। এগুলো হচ্ছে মিন আলামাতিল মুনাফিকিন, আল্লাহ হেদায়েত করেন। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মা ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জি যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াতাদ দুনিয়া, আল্লাযিনা ইয়াশুরুনা একটু আরবি গ্রামার বলি, যারা বুঝেন বুঝেন আর না বুঝলে অন্যরা বুঝবে। জি আল্লাযিনা ইয়াশুরুনা আরবি গ্রামারে ফেল মানে ক্রিয়া আর তারপরে ফাইল কর্তা, বুঝছেন তো কর্তা, ঠিক আছে? ফাইল এখানে ফালিউকাতিল ফেল, ফালিউকাতিল হচ্ছে ফেল, ফেলে আমর, ওর ফাইল কর্তাকে একদল বলছেন কর্তা হচ্ছে আল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াতাদ দুনিয়া, এ আল্লাযিনাটা হচ্ছে ফাইল, জি এই জুমলাটি, তখন একরকমের তাফসির হবে। আর একদল বলছেন না ফালিউকাতিল আল মুসলিম বা আল মুমিন আন নাফির ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াত, আল্লাযিনা ইয়াশুরুনা আল হায়াতাদ দুনিয়া মাফউল, হ্যাঁ ফাইল কর্তা না, এটা হচ্ছে মাফউলে বিহি, তখন আলাদা তাফসির হবে। বাংলা অনুবাদ পড়তে গিয়ে দেখবেন কেউ এইরকম তফসির তর্জমা করেছে, কেউ ওই রকম করেছে, যাতে করে পড়তে গিয়ে বুঝেন যে দুই রকমই তফসির এখানে করা হয়েছে। প্রথম তফসিরটি করি, ফালিউকাতিলের কর্তা ফাইল হচ্ছে আল্লাযিনা ইয়াশুরুন, অবশ্যই ফালিউকাতিল অবশ্যই যেন সংগ্রাম করে বা সশস্ত্র যুদ্ধ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাযিনা ওইসব লোকেরা ইয়াশুরুন আল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা বিক্রয় করে, আল্লাযিনা শুন যারা বিক্রয় করে, তাহলে সারা এশি মানে এখানে বিক্রি করার অর্থ, সারা এশির দুটো অর্থ হয় এখানে বলেনি, তারপরে তফসির করবো তাহলে আরও বুঝতে পারবেন। সারা এশি মানে কেনাও হয় আর বেচাও হয়, বিক্রি করাও হয় আর ক্রয় করাও হয়, পক্ষান্তরে শুধু ক্রয় করার আরবি হচ্ছে ইস্তারা, ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান প্রাণকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। ইস্তারা মানে কি বললাম, খরিদ করা। আর শুধু বেচার আরবি কি বা, ইন্নামাল বাইউ ব্যবসা, হ্যাঁ হ্যাঁ বা ইয়াবিউ মানে হচ্ছে বিক্রি করা, তাহলে বা মানে বিক্রি করা, ইস্তারা মানে খরিদ করা, আর সারা ইয়াশরি ধারাবাহিকর মানে বিক্রি করা হয় আবার খরিদ করা হয়, দুটোই অর্থ হয় এখানে, দুটোই তফসির করা হয়েছে। প্রথম তফসির কি করলাম, বিক্রি করা, তাই না? যেন সশস্ত্র সংগ্রাম করে লড়াই করে আল্লাহর রাস্তায় ওই সব লোকেরা যারা পার্থিব জগৎকে বিক্রি করে দিয়েছে বিল আখেরাতে, আখেরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে বা পরকাল বিনিময়ে নিয়েছে, আর কি বিক্রি করেছে, দুনিয়ার গরজকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার কোনো স্বার্থ নেই, দুনিয়ার টাকা পয়সা খরচ করেছে আল্লাহ রাস্তায়, দুনিয়ার সময় দিয়েছে আল্লাহ রাস্তায়, দুনিয়ায় জান দিয়েছে আল্লাহ রাস্তায়, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জি যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে, আখেরাতের বিনিময়ে, এইরকম যারা খাঁটি মুসলিম তারা যেন আল্লাহ রাস্তায় লড়াই করে,
ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়ুকতাল, অতপর নিহত হবে, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হবে, ফাসাউফা নুতিহি আজরান আজিমা, শীঘ্রই তাকে মহা পুরস্কার প্রদান করব। আল্লাহ বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ বেরলে দুটোর একটা হবে, হয় কি হবে, হ্যাঁ কি হবে, বিজয় লাভ হবে, আর না হলে নিহত হবে। আল্লাহও নিহত বলছেন, তাহলে বোঝা গেল যারাই আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেল, জরুরি নয় যে অন্তর থেকে যদি আল্লাহর রাস্তা, বাহ্যিক আল্লাহর রাস্তায় গিয়েছে, অন্তর থেকে যদি আল্লাহর রাস্তায় না থেকে থাকে, দুনিয়ার গরজ থেকে থাকে, তাহলে সে নিহত হইল, শহীদ হইল না, বুঝছেন না, বুঝছেন না, না হলে আল্লাহ বলতে পারেন যে শহীদ হয়ে গেল, হ্যাঁ ফায়ুস্তা সাদ আও ইয়াগলেব, এরকম বলতেন, কেন বললেন না আল্লাহ বলে, জানেন না ভাষা, হ্যাঁ কি সাহসে আমরা নিজেরা, হ্যাঁ কোনো জ্ঞান রাখি না জেনে অমুক শহীদ অমুক শহীদ বলি, অথচ আল্লাহ বলছেন ফায়ুকতাল, নিহত হইল, সে শহীদ হইতেও পারে, আবার এই নিহত হওয়াতে সে শহীদ নাও হইতে পারে। একটি তাফসির করলাম, দ্বিতীয় তাফসির শোনেন, ফালিউকাতেল ফি সাবিলিল্লাহ, এই ফালিউকাতেলের ফাইল হচ্ছে মমিন যে আল্লাহ রাস্তায় বের হইল, অগ্রসর হইল, যেন লড়াই করে বা সশস্ত্র সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, ওই মমিন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল, কাদের বিরুদ্ধে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা খরিদ করেছে পার্থিব জগৎ। দেখেন ইয়াশরুনা মানে কি করলাম, এখানে আগে কি করেছিলাম, বিক্রি করা, আর এখানে বললাম খরিদ করা, যারা ক্রয় করে নিয়েছে পার্থিব জগৎকে, বিল আখিরাতে, আখিরাতের বিনিময়ে, আখিরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করেছে, তার মানে দুনিয়ার গরজ চাই, আখিরাতকে কোরবানি করে দিয়েছে, দরকার নেই আখিরাত, ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কাফের মুনাফিক এরা দুনিয়া খরিদ করেছে না বিক্রি করেছে, দুনিয়া খরিদ করেছে, কিসের বিনিময়ে, আখিরাত খরিদ করেছে না বিক্রি করেছে, আখিরাতকে বিক্রি করে দিয়েছে তারা। তো যারা আখিরাতে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে লড়াই যেন করে মুমিন ব্যক্তি, এই কথা আল্লাহ বলছেন, ওমায়ু কাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়ুকতাল, নিহত হবে, আও ইয়াগলিব, অথবা বিজয় লাভ করবে, ফাসাউফা নুতিহি আজরান আজিমা, মহাপুরস্কার আল্লাহ পাক তাদেরকে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মজলুম, বিশেষ করে যদি মুসলিম জাতি মজলুম হয়, মুসলিমরা কোথাও নির্যাতিত থাকে, অসহায় থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য জিহাদের গুরুত্ব আরও বেড়ে যায়। একটা হচ্ছে সাধারণ অবস্থায় আল্লাহর দিনের ক্যালেমাকে উঁচা করার জন্য জিহাদ, মক্কা বিজয়ের পরে যে জিহাদগুলি হয়েছে, মক্কা বিজয়ের পরে যে জিহাদগুলি হয়েছে সেগুলি হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য। মক্কা বিজয়ের আগে পর্যন্ত যে জিহাদগুলি হয়েছে সেগুলি হচ্ছে মুসলিম, হ্যাঁ নরনারী শিশুদের ওপর থেকে জুলম অত্যাচারের অবসানের জন্য, ঠিক কিনা, মক্কাতে হাত পা বেঁধে রেখেছে, শিকলাবদ্ধ করে রেখেছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব নয় মক্কা বিজয়ী না হলে। জি, জুলম অত্যাচার চলছে মুসলিমদের ওপর, এই সময় এই মুসলিমদেরকে, অসহায়দেরকে উদ্ধার করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে, তাহলে জিহাদ হচ্ছে দুটি অবস্থায়, একটা হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, মুসলিমরা মজলুম নয়, সেটা একটা যুগ ছিল, এখন নেই, এখন মুসলিমরা সবসময় মজলুম, কিন্তু এই সম্বোধন, এই জিহাদ সশস্ত্র লড়াই করবে কে, ফিরে আসতে হবে সহিহ বুখারী হাদিসের দিকে, আয়াতগুলি তাফসিরের জন্য, যে ইমাম শাসক হচ্ছে ইন্নামাল ইমামুর জন্য, ইমাম হচ্ছে বর্ম ঢাল স্বরূপ, ইউকাতালুমি ওয়ারাইহি, তার নেতৃত্বে তার পেছনে থেকে লড়াই রয়েছে। হ্যাঁ, কোন যুগে 1400 বছর ইতিহাসে সাহাবায়ে কেরামদের জামানা তো খলিফা ছাড়া অন্য কেউ জিহাদের ঘোষণা করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর নাই এদিকে উমার বেরিয়ে চলে গেছে কোথায়, আবু বকর বেরিয়ে চলে গেছে কোথায়, এরকমটা হয় নাই, এটা ইসলাম নয়। সুতরাং মুসলিম শাসক, আর এতে বড় হিকমত আছে, আল্লামা শেখ সরিফ ফৌজান এই বিষয়গুলি সুন্দর করে আলোচনা করেছেন, যে দেখেন জিহাদ তো মুখের কথা শুধু না, জিহাদ হচ্ছে কি, এক হচ্ছে জুলমের অবসান ঘটাবেন, ঠিক না, আর একটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখবেন, না রাখবেন না, আমি বাঁচি আর যাই বা আমার জাতি থাক আর না থাক নিশ্চিহ্ন হয়ে যাক, কিন্তু এই এই কিছু লোক যা নির্যাতিত এদেরকে উদ্ধার করার চেষ্টা করতে, এটা কি, ধরেন 100টি লোককে অসহায় যারা তাদেরকে উদ্ধার করার জন্য উম্মতের কোটি কোটি লোককে শেষ করে ফেললেন, লাভ করলেন না লস করলেন, উদ্ধারও করতে পারলেন না যেটা চেয়েছিলেন, মনের আশা যেটা ছিল, আর বাকি যেটা ছিল সেটাকেও শেষ করে দিলেন, বা ইসলামের যেটুকু কাজও শেষ হয়ে গেল, তাহলে এই পরিস্থিতিতে জিহাদ আছে। এই জন্য জিহাদের জন্য আর একটা শর্ত হচ্ছে যে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে,
যে এই পরিস্থিতিতে বিজয়ের সম্ভাবনা আছে কিনা, না নামলে শুধু ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু না, জিরো, এইরকম পরিস্থিতিতে জিহাদ নেই। এই জন্য মক্কায় আগে আয়াত আসছে, কয়েকটি আয়াত পরে আসছে, মক্কায় কিছু লোকের আকাঙ্ক্ষা করতো যে আল্লাহ জিহাদের হুকুম কেন দাও, অস্ত্র ধরার কেন হুকুম দাও না, এত জুলুম হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, আমরা এরকম বসে থাকবো কেন? আল্লাহ বলছেন থামো থামো থামো। মদিনা আসার পরে ফালাম্মা কুতিব আলাইহিমুল কিতাল, যখন জিহাদ ফরজ করা হইল, বলছি আরে কি হইল রে, হ্যাঁ একটু যদি আর একটু সময় পেতাম, কিছুদিন পর হইতো এটা ভালো হইতো। হ্যাঁ যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে দেওয়া আছে, বলছে না 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 পারবো না। বোঝা গেছে? তো এত সহজ বিষয় নয়। জিহাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে জাতিকে টিকিয়ে রেখে কিছু লাভ এনে দিতে হবে, বেনিফিট আনিয়ে দিতে হবে। আসল পুঁজি শেষ করে দিলেন, পুঁজি মাইনাস হয়ে গেল, এটা তো জিহাদ হলো না। এই জন্য বিজয়ের সম্ভাবনা থাকতে হবে। আল্লাহ পাকের বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিল, উৎসাহিত করছেন এই আয়াতে, তোমাদের কি হয়ে গেছে মুসলিম জাতি, মুসলিম শাসকরা, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো না, লড়াই করো না, ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, এবং অসহায়, মুস্তাজাফিন মানে যারা দুর্বল, অসহায় পুরুষ নারী শিশুদের রক্ষার উদ্দেশ্যে, ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজাফিন আত রয়েছে, আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না, এবং পুরুষ নারী শিশু যারা অসহায় হয়ে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের মুক্তির জন্য, তাদের ওপর থেকে জুলমের অবসান ঘটানোর জন্য কেন তোমরা সশস্ত্র সংগ্রাম করছো না? আল্লাযীনা ইয়াকুলুন, যে অসহায় ছেলেমেয়েরা, শিশুরা, নারীরা, পুরুষরা, বৃদ্ধরা দোয়া করতে আছে আল্লাহ পাকের কাছে, ইয়াকুলুন বলছে রব্বানা হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিম আহলুহা, আমাদেরকে উদ্ধার করো, বের করো মানে উদ্ধার করো এই জনপদ থেকে, আর যালিম আহলুহা যেখানকার জনপদ হচ্ছে অত্যাচারী, অত্যাচারীদের জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ খুব জুলুম অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো, এই দোয়া করছে। ওয়াজ আল্লাহ না মিল্লা দুনকা ওয়ালিয়া, হে আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে অভিভাবক তৈরি করে দাও, আমাদের সাহায্যকারী তৈরি করে দাও। ওয়াজ আল্লাহ না মিল্লা দুনকা নাসিরা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী প্রস্তুত করে দাও, তৈরি করে দাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মমিন সত্যিকার অর্থে তারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করার উদ্দেশ্যে লড়াই করে, ওয়াল্লাযীনা কাফারু কাফেরও লড়াই করে, কাফের লড়াই করে না, কাফেরও লড়াই করে, ইউকাতিলুনা ফি সাবিলি তাগুত, কিন্তু তাগুতের রাস্তায় তারা লড়াই করে। হ্যাঁ তাদের মেহনত পরিশ্রম সংগ্রাম হচ্ছে তাগুতের পথে, শয়তানের পথে, মানুষের তৈরি করা বিধিবিধানের পথে, আল্লাহ দ্রোহিতার পথে, তৌহিদের জায়গায় শিরকের পথে, সুন্নতের জায়গায় বিদাতের পথে, ইউকাতিলুনা ফি সাবিলি তাগুত, ফাকাতিলু আউলিয়া শয়তান। সুতরাং হে মুসলিমরা, মুমিনরা, তোমরা শয়তানের বন্ধুদের, পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সংগ্রাম করো, সশস্ত্র লড়াই করো। ইন্না কায়দা শয়তান কানা দাইফা, কারণ শয়তানের ষড়যন্ত্র অতি দুর্বল, শয়তানের চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে অতি দুর্বল। কেন কেন দুর্বল? বাহ্যিক তো দেখছি যে ওরাই বেশি শক্তিশালী। এর বিভিন্ন দিক রয়েছে, একটি দিক শুধু উল্লেখ করছি, কুফরি শক্তি হকের ওপর না বাতিলের ওপর, আর মুমিন মুসলিমরা হকের ওপর না বাতিলের ওপর। উমার রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসান আলাল হক, আমরা কি হক পথে নই, সত্য পথের পথিক না, তো হকের ওপর, বালা অবশ্যই তোমরা হকের পথে, আরে হকের পথে আছি, তো এই মক্কা মুশরিকদের সাথে সন্ধি করতে গিয়ে আমরা কেন নিচু হব, আমাদের কাছে সব শর্ত তারা মানিয়ে নিচ্ছে, তারা একটিও শর্ত মানতে রাজি না, এই বছর আমাদেরকে ঢুকতেই দিবে না, আর ওদের ওখান থেকে কেউ যদি চলে আসে মুসলিম হয়ে নাকি ফিরিয়ে দিতে হবে, আবার আমাদের এখান থেকে কেউ যদি ওদের কাছে পালিয়ে যায় কোনো মুসলিম, তো ওরা আবার ফিরিয়ে দেবে না, সবগুলিতে শুধু আমাদের ঘাটতি আর ঘাটতি, আর আমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কেন হকের ওপর থেকে এরকম লাঞ্ছিত অপদস্থ থাকবো? উমার রাদিয়াল্লাহু বলছিলেন না, বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো, আল্লাহ ভালো জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওহি, এতেই কল্যাণ রয়েছে, খুব তাড়াতাড়ি ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হইল, দুই বছর পরে মক্কা বিজয় হয়ে গেল। উমার রাদিয়াল্লাহু তাআলা তো জানেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি করা হয়েছে যে তুমি এইভাবে তাদের সবগুলি শর্ত মেনে না, সবগুলি শর্ত মেনে না, যা বলছে মেনে না, একটা চুক্তি হয়ে যাক,
বাতিলের উপর কুফরি শক্তি, হ্যাঁ তাই না? আর মমিন মুসলিম হকের ওপর। আল্লাহ পাক রব্বুল বলছেন যে বাতিলের, হ্যাঁ শয়তানের ষড়যন্ত্র বা চক্রান্ত দুর্বল, বাতিল বাতিলের জন্য মেহনত পরিশ্রম করছে, তারপরে কত মরিয়া, কত প্রস্তুতি, আর কত রকমের তাদের ষড়যন্ত্র আর তাদের চিন্তা চেতনা রাত দিন লেগে আছে এইসব নিয়ে। তাহলে আপনি একজন হকপন্থী হিসাবে আপনার কতটা করণীয়? আপনি যে নিজে মুখে বলছেন যে আমি হকের উপর আছি, বা যে কোনো মুসলিম হোক না কেন যে যতটা পারছেন, তাহলে এই হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কতটা, হ্যাঁ আপনার কর্মসূচি রয়েছে, কি করছেন আপনি? বড় বড় কথা বললি হবে, ফজরের নামাজ জামাতে যেতে পারে না, আর ওই ময়দানের জিহাদের কথা বলে তবে নাকি, হ্যাঁ সারা রাত একটা কাফের চিন্তা করতে আছে যে কী করে মুসলিমদেরকে এই দেশে দুর্বল করবো, এই দেশে দুর্বল, এই দেশে দুর্বল করবো, আর আপনি ফজরের নামাজ যেতে পারেন না, হ্যাঁ নামাজে জামাতে যেতে আপনি কষ্ট হয়, ঘরেই নামাজ পড়েন আপনি, অথবা নামাজই পড়েন না, যে এইটুকু করতে পারে না সেসব এ কী করবে? তাহলে যেই জাতির 95 ভাগ এইরকমই, জি 95 শতকরা 95 জন বেনামাজি, সেই জাতি নিজেকে মুখে শুধু হকপন্থী বলে কাজ হবে? কখনো কাজ হবে না। যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল এই জন্য যে তারা বাতিলের উপর রয়েছে আর আপনি হকের উপর রয়েছেন, হ্যাঁ এক। দুই নম্বর কথা, ওরাও লড়াই করছে আর মুসলিমও লড়াই করছে, একজন হকপন্থী আর একজন হচ্ছে বাতিলপন্থী। কষ্ট শুধু কাফেরও হয় না মুসলিমেরও হয়, শুধু মুসলিমেরই কষ্ট হয়, হ্যাঁ মুসলিমেরই ক্ষয়ক্ষতি হয় না কাফের উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়, উভয় পক্ষের ক্ষয়ক্ষতি। এই কথাই কোরআন আরেকটি আয়াতে বলেছেন, দেখো হ্যাঁ ইনতা কুনু তালামুন ফাইন্নুম ইয়ালামুন, তোমাদের যদি কষ্ট লাগে ব্যথা লাগে যে তোমরা আহত হয়েছো, তোমাদেরও হতাহত হয়েছে, ফাইন্নুম ইয়ালামুন, ওরাও মার খেয়েছে, তোমরা যদি মার খেয়েছো ওরাও মার খেয়েছে, ওরাও আহত হতাহত হয়েছে, অতার্জুন আর অতিরিক্ত, এটা তো সমান হয়ে গেল, ওরাও ক্ষতিগ্রস্ত আমরাও ক্ষতিগ্রস্ত, ঠিক না? ওয়াতারজুন মিনাল্লাহ মালাই আরজুন, এবং তোমরা এই হতাহতের মাধ্যমে আল্লাহর কাছে এমন কিছুর আশা রাখতে পারবে যেই আশা কাফের রাখে না, জি ওয়াতারজুন মিনাল্লাহ মালাই আরজুন, জি কোরআন স্পষ্ট করে দিয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন আলাম তার এরাল্লাযিনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে যাদেরকে বলা হয়েছিল যে তোমরা নিজের হাতকে সংযত রাখো, হাতকে গুটিয়ে রাখো, কাউকে মারতে যেও না, আবু জাহলের মার খাও, আবুল হাবের মার খাও, আর উঠে ভুঁড়ি চাপিয়ে দিক, যাই করুক না কেন কুফুয়াই দিও, এখন কাউকে মারতে যেও না, মরে যাও কিন্তু মারিও না। এটা কখন ছিল? মক্কায়। তাহলে মক্কায় অস্ত্র ধারণ করা, কোনো কাফের গায়ে হাত দেওয়া, মারা কি ছিল? নিষেধ ছিল, অনুমতি ছিল না, নিষেধ, জেহাদ নিষেধ ছিল প্রথম যুগে। কারণ একটা কাফেরকে মারলে কি হইতো? যে বাকি যে কয়টা মুসলিম ছিল সবগুলিকে শেষ করা হইতো না? হইতো না। এখন চিন্তা করেন এই পরিস্থিতিটা, এখন চিন্তা করেন অনেকেই জঙ্গি তৎপরতায় লিপ্ত বিভিন্ন দেশে, একটা কোনো কাফেরকে মারলেন আপনি, এর রিয়াকশন স্বরূপ কি হচ্ছে বলেন? হাজার হাজার মুসলিম ক্ষতিগ্রস্ত, তাই না? ধার্মিক লোকেরা সব আগে ক্ষতিগ্রস্ত, দাড়িওয়ালার আগে, এই দায়েশের জন্য দাড়িওয়ালারা আগে ক্ষতিগ্রস্ত, দাড়িওয়ালার চেক বেড়ে গেছে। কেন? দাড়িওয়ালারা ওরা জানে না যে দাড়িওয়ালা ভালো হয়, ওরা জানে দাড়িওয়ালা দুই রকম আছে, জানে না সেটি জানে যে দাড়িওয়ালা ভালো আছে খারাপ, সবগুলি দাড়িওয়ালা খারাপ না, কিন্তু কি করে জানবে যে এই দাড়িওয়ালা ভালো খারাপ, হ্যাঁ বোঝা গেছে কি না? তখন সবগুলিকে হয়রান করছে, সবগুলিকে হয়রান করছে, করছে না করছে না, পেরেশানি, ভিসা দিচ্ছে না, এই দাড়ির জন্য ভিসা দিচ্ছে না, দাড়ির জন্য কাজ দিচ্ছে না, দাড়ির জন্য এটা হচ্ছে সেন্সিটিভ এরিয়া, হ্যাঁ স্পর্শকাতর এলাকা, সুতরাং এখানে এদেরকে ঢুকতে দেওয়া হবে না, করছে না করছে না, এগুলো তো সামান্য, এছাড়াও বহু, জি চিন্তা করেন যেখানে মুসলিম সংখ্যালঘু, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যালঘু, সেখানে একটা কাফেরকে মারলে সেই দেশের সমস্ত মুসলিমকে মেরে দিতে পারবে কিনা? হ্যাঁ একটা মন্দির ভাঙলে সবগুলি মসজিদ ভাঙতে পারবে কিনা? ওরা পারবে না। তাহলে এটা কি ভালো কাজ? কখনো ভালো কাজ না, কখনো ভালো কাজ না। এই জন্য মক্কি জীবনে দুর্বল অসহায় তারা ছিল, যদি আপনারা দুর্বল থাকেন তখন মক্কি জীবনের বিধান ফিট হবে আপনার উপর, মক্কি জীবনে মদিনার জীবনের মতো যদি শক্তিশালী হইতে পারেন তখন ভিন্ন হবে বিষয়টি। আল্লাহ ফকর বলছেন যে
তুমি কি দেখনি ওই সব লোকদেরকে যাদেরকে প্রথম বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো, ওয়া আকিমুসসালাহ, নামাজ ফরজ হয়েছে, মেরাজ হয়ে গেছে, সালাত কায়েম করো, নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, যাকাতের নেসাব কতটা লাগবে, শতকরা 25% কতটা কার কাছে হলে লাগবে, চাঁদের নেসাব কি, স্বর্ণের নেসাব কি, আর খাদ্যদ্রব্যের নেসাব কি, এগুলো সব মদিনায় নাজিল হয়েছে, আয়াত হচ্ছে মক্কি। হ্যাঁ, এখানে যাকাত বলতে গরিব দরিদ্র যারা অভাবী তাদের সাহায্য সহযোগিতা করো, এতে এই যাকাতকে বোঝানো হয়নি। এই জন্যই একদল ওলামা বলেছেন যে যাকাতের প্রাথমিক নির্দেশ মানে গরিব দুঃখীর সাহায্য করো, এই প্রাথমিক নির্দেশ নাজিল হয়েছিল কোথায়? মক্কায়। আর বিস্তারিত যাকাতের হুকুম আহকাম নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এটাই ঠিক। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতপর যখন তাদের ওপর সশস্ত্র লড়াইকে ফরজ করে দেওয়া হইল কোথায়? মদিনায়। দ্বিতীয় হিজরতে জিহাদ ফরজ করা হইল, যাও বদরে যাও, বদরের লড়াই ফরজ করা হয়ে গেল। হ্যাঁ, ওহুদ। তখন তারা কি করল, এজা ফারিকুম মিনহুম, তাদের একটা দল, যেই লোকের আকাঙ্ক্ষা করেছিল যে আবু জাহালকে মারতে পারবো না, ওতবাকে মারতে পারবো না, ও বাবিন আবি মুয়িত নবীর কাঁধে ভুঁড়ি চাপিয়ে চোখে মারবো না, কেন মারার অনুমতি দেওয়া হয় না, এই কথাগুলি বলতো। তাদেরই একটা দল, মুহাজিরিনদেরই আর আনসারদেরও, হ্যাঁ, তারা কি বলতে লাগলো, এরা জরুরি না যে মুনাফিক, মুনাফিক নয়, কিন্তু আরেকটু যদি লেট হইতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হইতো, জি, তাহলে সময়টা উপযোগী হইতো, জি। যখন জিহাদ ফরজ করা হইলো, এদা ফারিকুম মিনহুম, তাদের একটা দল, ইখশাউনান নাস, কাফের মানুষদেরকে ভয় করতে লাগলো। কেমন ভয় করা? খাশিয়াতিল্লাহ, আল্লাহকে ভয় করার মতো। আরে আল্লাহকে ভয় করা উচিত ছিল, মানুষকে কাফেরকে ভয় করতে লাগলো, আসাদ না খাসি, এমন কি ওর চেয়েতে বেশি আল্লাহ যে কোনো সময় ধরতে পারেন, এ কথার কোনো ফিকির নেই যে এখনই মত চলে আসতে পারে, কিন্তু এই ফিকির তাদেরকে ধরলো যে ও জিহাদের মাঠে গেলে কি করে বাঁচবো, ফিরে আসতে পারবো, এই চিন্তা ধরে নিল। ওয়াকালু, এবং তারা বললো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লেমা কাতাবতা আলাইনাল কিতাল, আমাদের উপর এই সশস্ত্র লড়াই কেন ফরজ করলেন, লাউলা আখারতানা ইলা আজালিন করিব, যদি একটু অবসর দিতেন, এলা আজালিন করিব, কিছু সময়ের জন্য, আরও কিছু দিনের জন্য যদি অবসর দিতেন, এটা হচ্ছে কিছু সময়ের জন্য একটা তাফসির, যদি তারা মুমিন মুসলিম হয়ে থাকে। আর যদি মোনাফেক থাকে তাহলে অন্তরের কথা যে এই জিহাদের বিধান যদি নাই আসতো আমাদের জীবনে, না আসতো, সহি সালামত চলে যেতাম। হ্যাঁ, ওটা কি সহি সালামত মনে করছে তারা? কুল, আল্লাহ পাক বলছেন, হে নবী, তাদেরকে বলে দাও, যারা বলছে যে এখন যদি জিহাদের হুকুম না আসতো মদিনে, আরও পরে আসতো, মাতাউ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগের সামগ্রী স্বল্প মাত্র, দুনিয়ার ভোগের সামগ্রী কতদিন আর বাঁচবেন, কতদিন হিসাব করেন তো, বয়স 30, তাই না, 30 না, বাঁচবেন কতদিন, সুস্থ হয়ে যদিও বাঁচেন তো 60, 40 পরে এমনি লোক দুর্বল হইতে লাগে, 40 পরে এমনি দুর্বল হইতে লাগে, লাগে না? আর যদি না বুঝেন না জানেন তো ইনস্যুরেন্সে জিজ্ঞেস করেন, 45 বয়স হলে তখন ইনস্যুরেন্স বিল বেড়ে যায়, জানেন না? জানেন না? হ্যাঁ, ছোটো বাচ্চাদের বিল বেশি নেয়, জানেন, 5 বছর 6 বছরের নিচে বাচ্চাদের বিল বেশি, এরা বেশি রুগী হবে, বারবার করে হসপিটাল আসবে, ইনস্যুরেন্সের পয়সা বেশি। আবার তারপরে তখন 40-45 পর্যন্ত মোটামুটি কমই, আর তারপরে যখন 45 উপরে যাবে, যত বয়স বাড়বে তত ইনস্যুরেন্স অল বলে, এই তুই বারবার করে আসবি, বেশি পয়সা দিতি। হ্যাঁ, তাই না? ওরা বুঝছে, দুনিয়া যথেষ্ট ভালো করে বুঝছে, কারণ এরা জুয়ার ব্যবসা করছে। আল্লাহ পাক বলছেন, মাথা উদ্দুনিয়া কালিল, হ্যাঁ, কতদিন বাঁচবেন, যদি 60-65 বছর বাঁচেন তো 30 তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, বাকি আছে 30, এর মধ্যে কত বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, অসুস্থ হবেন, হ্যাঁ, জি হ্যাঁ। আর অধিকাংশ লোক হয়তো তার আগে চলে যাবেন, তারপর বলতেও পারবেন না যে আর কয়দিন থাকবো, কয় মিনিট থাকবো তাও বলতে পারবেন না, দুনিয়ার ভোগের সামগ্রী অল্পই। ওয়াল আখিরাতু খাইরুল লিমানিত্তাকা, আর যারা আল্লাহ ভীরু তাদের জন্য পরকালই হচ্ছে উৎকৃষ্ট, পরকাল সুখের সব দিক থেকে উৎকৃষ্ট। আল্লামা ইবনে সাদি বলছেন যে আখেরাতে যেসব নিয়ামতের বস্তু রয়েছে সেই দিক থেকে উৎকৃষ্ট, আখেরাতে যেসব নিয়ামতের স্বাদ রয়েছে সেদিক থেকে উৎকৃষ্ট, আখেরাতে যে সময়টা রয়েছে, কালটা রয়েছে সেই দিক থেকে, জামানার দিকে উৎকৃষ্ট। এই জামানা হচ্ছে যতই ভালো বাঁচি, 60-65 বছর পরে বাঁচলে ছেলে ছাড়া চলতে পারবেন না, হ্যাঁ, স্ত্রীর খেদমত ছাড়া চলতে পারবেন না,
আর নিজে রোজগার করতে পারছেন না, অসহায় অবস্থা, তাহলে এরকম বেঁচে লাভই কি? যে আমাকে ছেলে না খাইলে চলতে পারবো না, স্ত্রী যদি খেত মতো না চলতে পারবো না, পেশাব পায়খানা তো ধরে না নিয়ে গেলে চলতে পারবো না, তো এরকম বেঁচে থেকে লাভটা কি? বাঁচতে চান? এরকম বাঁচতে চান? বেঁচে লাভটা কি? পরকাল, পরকালের জামানা কতদিনের? 1000 বছর, 10,000, চিরকাল, অনন্তকাল, তাই না? সুবহানাল্লাহ, ওইটি বলছে। ওয়াল আখিরাতু খাইরুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলার, বিন্দু পরিমাণও তোমাদের জুলুম করা। ফাতিলের শাব্দিক অর্থ ব্যাখ্যা এর আগে করা হয়েছে, এখানে বিন্দু পরিমাণ উদ্দেশ্য করা হয়েছে। আইনামা তাকুনু, যেখানেই, কারণ মরণের ভয় তোরা বলছিল যে জিহাদটা আরও যদি পিছিয়ে যেত, মদিনায় বলেছিল কিছু লোকেরা, আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো না কেন, যেই অবস্থায় আর যেই জামানায় থাকো না কেন, ইউদ্রিক কোমল মৌত, তোমাদেরকে মৃত্যু পাবেই পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, যদিও তোমরা থাকো সুউচ্চ সুদৃঢ় দুর্গে। বুরুজ, বুর্জের বহু বচন, আজকাল নতুন আরবিতে বুর্জ টাওয়ারকে বলা হচ্ছে, জানেন না? বুর্জুদ্দামাম টাওয়ার, হ্যাঁ, বুর্জুল ফেসালিয়া, ফেসালিয়া টাওয়ার, হ্যাঁ, বুর্জ, বুর্জ মানে পুরাতন আরবিতে হচ্ছে, হ্যাঁ, দুর্গ। ফি বুরুজ মুশাইয়্যাদা, মুশাইয়্যাদা এক তো উঁচা, সুউচ্চ, আর তারপরে সুদৃঢ়, মজবুত। যতই সুউচ্চ আর সুদৃঢ় দুর্গে তুমি ঢুকে যাও যে যাতে মালাকুল মত না আসতে পারে, আসবে না নাকি, পৌঁছিতে পারবে না। ওয়াইন তোসিম হাসানা, তাদের কাছে যদি কল্যাণ পৌঁছে, ইয়াকুলু, বলে হাজেহি মিন ইনদিল্লাহ, মোনাফেকরা যদি কোনো কল্যাণ পায় বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তোসিম হোসাইয়াতুন, আর যদি কোনো, হ্যাঁ, অনিষ্ট পৌঁছে, বিপদ আপদ আসে, ইয়াকুলু, তখন তারা বলে হাজেহি, বা বলবে হাজেহি মিন ইন্দ, হে মোহাম্মদ, এটা তোমার কারণে হয়েছে, বিপদ আপদ আসলে, ক্ষতি হলে, এই কারণে হয়েছে। হ্যাঁ, এটা সকল নবীর যুগের কাফেররা যে ছিল বা মুনাফিকরা ছিল এরকমই বলতো, এই যে নবীর দোষ এইটা হয়েছে, মুসার দোষ এইটা হয়েছে। জি, হাজি মিন ইনদিক, আল্লাহ বলছেন যে শোনো, কুল হে নবী, বলে দাও, কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুনিশ্চিত আল্লাহর কাজা ফয়সালা করা আছে, যে কখন ভালো হবে, কখন মন্দ হবে, সব কার পক্ষ থেকে? চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই দিক থেকে কোন কোন আয়াতে বলা হয়েছে যে ভালোটা আল্লাহর পক্ষ থেকে, তারপরের আয়াতে আসছে, আর মন্দ যদি কোথাও আসে তো তোমার পক্ষ থেকে। ওর মানে কি? আবার বিরোধ আছে কোরআনে? না, বিরোধ নেই। তোমার পক্ষ থেকে মানে তোমার পাপের কারণে, তোমার কর্মদোষে, তোমার চলন দোষে। জি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, আপনি নিজের লাইফকে স্টাডি করেন, দেখবেন যে আমি কোনো জায়গায় ভুল করেছি। আর যদি চোখ না থাকে তো কি করে দেখবেন আপনি? ফজর নওয়াজ পড়েননি আর গেছেন, বলছে আমি তো কারো একটা পয়সা মেরে খাইনি। অনেকে বলে জেলখানাতে, জেলে বক্তব্য করতে যাই তো আসামিগুলো এসে বলে যে হুজুর, আমাদের জীবনে কারো একটা পয়সা মেরে খাইনি, আর কোনো দোষও করিনি, আমাকে এমনি এমনি ধরে নিয়ে এসছে, 1 বছর জেল খাটছি, হ্যাঁ, কোনো দোষ করিনি। আমি, কোনো দোষ করেননি, 5 হপ্ত নওয়াজ পড়েন, বলছে হ্যাঁ ওইটাই শুধু করিনি। কথা বুঝতে পারেন, ওটা কোনো অপরাধী না তাদের কাছে, ওই যে কুফরি জীবন যেমন কাটাচ্ছে, সুবহানাল্লাহ, অপরাধী না। একটা ফজর পড়েন না, আসর পড়েন না, আর এরকম হয়ে গেল, আসর পড়েননি আর গাড়ি নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনি একটা খারাপ আচরণ করে গেছেন মায়ের সাথে, আর গিয়ে একটা দুর্ঘটনা, বাপের সাথে দিয়ে গিয়ে একটা দুর্ঘটনা, একটা লোকের সাথে খারাপ আচরণ করলেন আপনি, মেজাজ দেখালেন আপনি, তারপরে গিয়ে ধাক্কা খেয়ে গেলেন। বোঝা উচিত ছিল, অন্তর্দৃষ্টি থাকলে আপনি বুঝতে পারতেন যে আমার দোষটা কোথায়। শুধু ওই কিছু কিছুক্ষণের সামান্য দু চারটা দোষ নজরে আসছে, কারণ আপনার দৃষ্টি শক্তি কম আর অন্তর্দৃষ্টি তো নেই আপনার আসলে, সেই জন্য। জি, আল্লাহ পাক বলছেন যে ফামালিহাওয়ালাইল কওম, এই জাতির কি হয়ে গেছে, অর্থাৎ মুনাফিক বা কাফেরদের কি হয়ে গেছে, লায়াকাদুন ইফকাহুন হাদিসা, যে তারা কোনো কথাই বুঝতে চায় না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতেই চায় না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, হে নবী, তোমাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে সেটা আল্লাহর পক্ষ থেকে, তোমার ওপর যদি কোনো কল্যাণ আসে, সুখ আসে, তাহলে সেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাক রব্বুল অনুগ্রহ ফজল এই দিক থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যা, আর তোমার ওপর যদি কোনো রকমের বিপদ আপদ আসে বা কোনো অনিষ্ট যদি তোমাকে স্পর্শ করে, ফামিন নাফসিক, তাহলে তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ওহদের প্রান্তে 70 জন শাহাদাত বরণ করেছিলেন না, হয়েছিল আপনি শহীদ 70 জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছিল কিনা, মাথা আহত হয়েছিল না হয়নি? হ্যাঁ, এগুলো কিসের কারণে? কিসের? একটা ভুল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হারি আর জিতিয়ে 50 জন যে তোমাদেরকে রোমাতে ছোট্ট পাহাড়ের উপরে নিযুক্ত করলাম নামবে না, পাখি যদি নিচে নিচেও আমাদেরকে খায় তারপরে নামবে না। কিন্তু তারা ভাবলো যে আরে ওই সব কথা নিয়ে হয়, এখন তো ওরা কাফেররা অনেক দূর পালিয়ে গেছে, পালাচ্ছে, আর গনিমতের ধন সম্পদ সবাই লুটছে, আমরাও কিছু লুটি গিয়ে আর মারি। মানল না আমিরের কথা, যে আমির নিযুক্ত ছিলেন আবদুল্লাহ বিন জুবাইর, তার কথাও মানল না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি কথাও ভুলে গেল, ক্ষতিগ্রস্ত হইল। পেছন দিক থেকে ঘিরে নিল কাফেররা, এসে দেখলো যে পেছন দিকটা খালি, এরা প্রোটেকশন দিচ্ছিল পেছন দিক থেকে। তো একটি এই ভুলের জন্য সাহাবাই কেরামরা যদি ক্ষতিগ্রস্ত হন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের ক্ষতিতে ক্ষতিগ্রস্ত, তিনিও হ্যাঁ শারীরিকভাবেও, তাহলে আমরা দিনে রাতে কত অন্যায় করছি, কেন ক্ষতিগ্রস্ত হব না? জি, আল্লাহ পাক আমাদের যেন মাফ করে দেন। ওমা আসাবাক মিন সাইয়্যা, কোন অনিষ্ট যদি স্পর্শ করে, ফামিন নাফসিকে, তোমার পক্ষ থেকে মানে তোমার কুকর্মের কারণে, ও আরসালনা কালিন্নাস রাসূলা, হে নবী তোমাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে এই মর্মে যথেষ্ট। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।